जय गौर हरि। नमस्ते गुरुदेवाय नमो, नमस्ते गुरुदेवाय नमो, नमस्ते गुरुदेवाय नमो। प्रातः प्रणम्य पूज्यपादौ साधु गुरु ब्राह्मण वैष्णव सजन मंडली प्रणम्मा गरियसी आद्या शक्ति जगत जननी भक्तिदायिनी गर्भधारिणी राधारानी अंशोद्भूता पतिपरायणा समस्त जननी वृंद आद्य मध्याह्नकाली महती भागवतम बासरी जरा कृपा करे उपस्थित हुए जरा दूर थे के साउंडेर माध्यमे श्रवण करछेन अनंत कोटी विश्व ब्रह्मांडे अनंत कोटी जीव कीट पतंग वृक्षलता स्थावर जंगम पशु मानुष निराकारे साकारे जे जेखाने जे भावे अवस्थान करे आछेन सबार श्री चरण लक्ष्य करे दिनहीन सेवक दूर थेके आपनादेर चरणे भूलंठित दंडवत प्रणति ज्ञापन करछि। आजकेर आमरा सकले उपस्थित हयेछि खंची ग्राम निवासी भक्त प्रवर की नाम टा जाने एर नाम टा की दातार नाम टा की खंची ग्राम निवासी भक्त प्रवर श्री चित्तरंजन माझी दास महाशय बासगृह तिनादेर सपरिवार मंगलार्थे पूर्व मानसिक व संकल्प अनुजाई भगवान श्री श्री राधा गोविंद गौर गोपाल शुभागमन करिए श्री श्री राधा दामोदर व्रत नियम सेवा उद्यापने महाकार्तिक मासे तिनादेर सपरिवार बहुदिन इच्छा जत्किंचित भक्त सेवा देवें और सेई भक्त सेवा के लक्ष्य करे आज के एखानकार महामंडलीर कर्तागण के आह्वान करेछेन एवं सेई महामंडलीर कर्तागण एवं भक्तवृंद भक्तिमती जननी वृंद सकली तिनादेर आह्वाने आपनारा कृपा करे इनादेर एई बासभूमिते पदार्पण करेछेन चरणधूलि प्रदान करेछेन ताई सर्वप्रथम महामंडलीर जिनारा कर्तागण आछेन तादेर उद्देश्य सबार चरण लक्ष्य करे एई दिनहीन सेवक दूर थेके भूलंठित दंडवत प्रणति ज्ञापन सेई संगे ग्रामबासी देशबासी विश्ववासी आत्मीय स्वजन बंधु बांधव सवार चरणे दंडवत प्रणति ज्ञापन करे गृहस्वामीर पक्ष थेके आजकेर एई महान भागवतम बासरे तिनारा सकलके माल्य चंदन दिए भूषित करछेन बरण करे नियेछेन हयतो सकलके माला दिए बरण करा सम्भव हबे ना ताई आमादेर वैष्णव धर्मे रीति बा नीति अनुजाई वैष्णव धर्म सकल के सम्मान प्रदर्शन करें ताई सर्वप्रथम श्रीमद् भागवतम बासर थेके गृहस्वामीर पक्ष थेके सकल साधु गुरु ब्राह्मण वैष्णव स्वजन मंडली
এবং আত্মীয় বন্ধু বান্ধব গ্রামবাসী দেশবাসী বিশ্ববাসী সকলের উদ্দেশ্যে ভাগবতের প্রারম্ভে আমরা একটি ভগবানের প্রসাদীয় মাল্য স্থাপন করলাম। আশা করি আপনারা সকলে নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে সমর্থন দেন। আসুন আমরা স্বল্প সময় একাগ্র চিত্তে মনোনিবেশ করে আত্মনিবেশ করে ভগবানের অমৃতময় বাণী আস্বাদন করব। যদিও জায়গাটি খুব সীমিত এবং রাজরাস্তার একেবারে মধ্যেই আমরা আছি এবং সেই রাস্তায় মানুষজন রাস্তার পথিকজন তেনারা যাবেন, সেই থেকে হয়তো একটু আমাদের মনসংযোগের ঘাটতি হতে পারে, বিচ্যুতি হয়ে যেতে পারে না, কারণ প্রচুর গাড়ি ঘোড়া ছুটছে। তো তাই সকলকে অনুরোধ করব রাস্তাটি ছেড়ে দাঁড়াবেন যাতে পথ চলতি মানুষের কোনো অসুবিধা না হয়। আর সামনে অনেকটা জায়গা আছে, আপনারা ভক্তদেরকে বলবো আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে কি হবে পেছন দিকে সকলে বসতে সুবিধা হবে। আপনারা সকলে এগিয়ে চলে আসুন, ভক্তদের বলবো যেনারা মণ্ডলীর ভক্তগণ এসছেন আপনারা সকলে এগিয়ে চলে আসুন, অনেকটা ফাঁকা আছে, সামনে ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? সকলে একটু দেওয়াল ধর চেপে বসবেন, কারণ যেহেতু রাস্তার মাঝখানেই হচ্ছে সেটাকে একটু ধ্যান রাখতে হবে যাতে করে আমাদের জন্য কোনো মানুষের যেন না অসুবিধা হয় এবং যাতে আমরা একাগ্র চিত্তে মনোনিবেশ করব, ধ্যান দেব। স্বল্প সময় তো পাব, বেশি সময় পাব না, আর সেই সময়টুকু আমরা যেন সুযোগে লাগাতে পারি। তাই আজকের আপনারা কৃপা করে যে আসনে উপবেশন করিয়ে দিয়েছেন এই আসনের মর্যাদা রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ এই আসনটি হল মহামুনি সুখদেব গোস্বামী। তিনি ছিলেন মায়া ত্যাগী, আমি সম্পূর্ণভাবে মায়াবদ্ধ, আমার মধ্যে ইন্দ্রিয় চরিতার্থ রয়েছে, আমার মধ্যে ছটি রিপু জাগ্রত, আমার মধ্যে ভাষাদোষ বর্ণদোষ অলঙ্কার দোষ বহু কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে যাবে যা ঘটা সম্ভব, কারণ এই পঞ্চভৌতিক দেহে এই মনুষ্য দেহে যে যত বড় জ্ঞানী হোক যে যত বড় পণ্ডিত হোক যে যত বড় বিদ্বান হোক না কেন মানুষের চারটি দোষ থাকবে বাবু, প্রত্যেকটি মানবের চারটি দোষ থাকবে। সেই চারটি দোষ হলো কি না, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণাপাত। কর্মের মাধ্যমে চলার পথে ভ্রম দোষ হবেই, যারা কর্ম করে তারই ভুল ধরা পড়ে আর যারা কর্ম করেন না তার ভুল ধরা পড়ে না। আবার কিছু কর্ম আমার জানা সত্ত্বেও হঠাৎ করে কোনোভাবে ভ্রমযোগ এসে যায়, অনেক সময় লক্ষ্য করবেন হঠাৎ করে জ্ঞানী মানুষ যা তার করা উচিত নয় তিনি জানেন, কিন্তু হঠাৎ করে কর্ম করতে গিয়ে একটা ভ্রম এসে বলে বাবা আপনার এত বড় জ্ঞান, আপনি এত বড় বিদ্বান ব্যক্তি, আপনি জ্ঞানী মানুষ, আপনার ভ্রম হয়ে গেল। বলে হ্যাঁ বাবা ভ্রমে হয়ে গেছে, বুঝতে পারি। সেই ভ্রম দোষটা চলে আসবে হুট করে, কর্ম করতে গেলেই ভুল হবে, যারা কর্ম করে তারই ভুল ধরা পড়ে আর যারা কর্ম করেন না তার ভুল ধরা পড়ে না। সংসার জীবন যাত্রাতে চলার পথে প্রতিটি মানুষ আমরা এইভাবে কিছু না কিছু ভুল করে থাকি। আজকে ধরুন চিত্ত বাবু এত সুন্দর করে এত অর্থ ব্যয় করে এত সুন্দর পরিবেশ এত অর্থ ব্যয় করছেন, এর কর্মে কি ভুল নেই বাবা? ইনার কর্মে ভুল আছে, ভুল থাকবেই,
কর্মী ভুল, যারা কর্ম করে তারই ভুল ধরা পড়ে, যারা কর্ম করে না তার ভুল ধরা পড়ে না। আপনি যদি মনে করেন যে আমি এত অর্থ ব্যয় করে কর্ম করলাম তাতে আবার দোষ, বলে দোষ থাকবে। শাস্ত্রে বলেছেন কর্মান্তে বহুত দোষ, কর্মের অন্তে বহু দোষ এসে উপস্থিত হয়। আর সেই দোষগুলোকে এই জগতে সাধুগুরু বৈষ্ণব তিনাডা গৃহে গিয়ে সবার বাড়িতে গিয়ে সেই দোষগুলোকে ধরিয়ে দেন। কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণব ছাড়া এই দোষ কিন্তু আপনার কেউ ধরবে না, কারণ সাধুগুরু বৈষ্ণব ইনারা জানেন যে মানুষ কি কাজ করছে। শাস্ত্রের মর্ম না জেনে, শাস্ত্রের নির্দেশ অমান্য করে এরা কাজ করছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব গৃহে গেলেই আপনার যে কোনো না যে কোনো একটা ভুল ধরবেই, দোষ ধরবেই। এবারে সমস্যা হলো যার দোষ ধরতে যাবেন সে আপনার কথাটাকে হুট করে কিন্তু মেনে নেবে না, দোষ ধরলেই সে আপনার উপর ক্ষুণ্ণ হয়ে যাবে, রেগে যাবে। এটাই মানুষের স্বাভাবিক দোষ, এটা সকলের দেহে। আমার যদি কেউ ভুল ধরে আমিও সঙ্গে সঙ্গে রেগে যাব। তাহলে জগতে ভুল কারোর ধরা যাবে না, ভুল ধরতে গেলেই যে ধরতে যাবে তাকে সঙ্গে সঙ্গে দু কথা শুনিয়ে দিবে। অত জ্ঞান দিতে হয়নি, আমার সব জানা আছে। সবাই তো জ্ঞানী, কে কার কাছে জ্ঞান নেই, অজ্ঞানী থাকলে তো জ্ঞান নেই, কিন্তু না। সাধুগুরু বৈষ্ণব তিনারা জানেন যে মানুষ চলার পথে সংসার জীবনযাত্রাতে বহু কর্ম করতে গিয়ে বহু ভুল করে ফেলে, আর সেই ভুল আমাদের ধরা কর্তব্য। কারণ বৈষ্ণব ঠাকুর বাড়িতে এসেছেন শুধু কেবল উদরপূর্তির জন্য নয়, সেবার জন্য নয়। তিনারা সবসময় লক্ষ্য করেন মানুষ যাতে সঠিক সিদ্ধান্তে চলতে পারে। আর বৈষ্ণবরা এই সমস্ত ভুল ধরে বলে, বৈষ্ণবরা বেশি উপদেশ দেয় বলে কিছু কিছু মানুষ, সকলকে বলবো না, সবাই নয়, কিছু কিছু মানুষ প্রতিজ্ঞা করেছেন বৈষ্ণবদের আর ঢিপায় তোলা যাবে না। কেন? ধরুন বৈষ্ণব ঠাকুর বাড়িতে এলো, আসার সঙ্গে সঙ্গে সে আপনাকে দেখে আগে আপনার একটা দোষ বের করবে। কি দোষ? আপনি হয়তো জল আনছেন, বৈষ্ণব ঠাকুর জলটি গ্রহণ করবেন, বলে না আগে আপনার গলায় মালা আছে কিনা দেখি। তার মানে কি হলো, আপনি যদি তুলসী মালা না রাখেন আপনি কোনো বৈষ্ণব ঠাকুরকে জল দিতে পারেন না। এবারে ধরুন আপনি জল দিলেন, তাতে অপরাধ কার হবে বলুন দেখি? বৈষ্ণব ঠাকুর জল খেয়ে নিতেই পারত কিন্তু শোধন করে, কিন্তু আপনাকে অপরাধ থেকে মুক্ত করবার জন্য, কারণ আপনি যে ওই কণ্ঠিবিহীন জলটা দিয়েছেন মা, ওই জল দেওয়াটাই আপনার অপরাধ হয়ে গেছে। কারণ শাস্ত্রে নির্দেশ দিয়েছেন কেউ যদি তুলসী মালা বিহীন কোনো ভক্তকে, বৈষ্ণবকে, শুদ্ধাচার ভক্তকে যদি জল প্রদান করিয়া থাকেন, সেই জলটা তৎক্ষণাৎ মূত্রতুল্য হয়ে যায়, অন্ন দিলে বিষ্টা তুল্য হয়ে যায়। ঠিক আছে, অধিক্ষিত ব্যক্তির হাতের জল গ্রহণ করা যাবে না, অন্ন গ্রহণ করা যাবে না। সে যত বড় পণ্ডিত হোক, যত বড় বিদ্বান হোক আর যত বড় জ্ঞানী হোক, এখন এই দোষটি ধরলেই এবারে যার ধরতে যাবেন সে তো আপনার উপরে রেগেই যাবে। কিন্তু যিনি বৈষ্ণব তিনি কিন্তু ওই জলটাকে শোধন করে পেয়ে নেবে, তার ভজন তিনি রক্ষা করে নেবেন, কিন্তু আপনি দিয়ে আপনি অপরাধী হয়ে যাবেন। এটা বৈষ্ণবের মহিমা। তাহলে বৈষ্ণব আমার ভালো করলো না মঙ্গল করলো, অমঙ্গল করলো?
কে বৈষ্ণব ঠাকুর বাড়িতে এসে তিনি কিন্তু আমার মঙ্গলটি করবেন। তা না হলে এই তত্ত্ব যারা জানে না তারা ওই বিচার ওই ভুল ধরবে না, আর এই ভুলগুলো ধরে বলে বৈষ্ণবদের অনেক গালমন্দ শুনতে হয় বাবা, বলে বৈষ্ণব ধর্মে না অনেক গোড়ামি আছে। কি গোড়ামি? কি এটা করা চলবে নি, ওটা করা চলবে নি, এটা নিতে হবে, ওটা নিতে হবে, বৈষ্ণবরাই বলেন। এই জগতে বিচার করে দেখুন, এছাড়া আর কেউ বলেন না। আর সাধুগুরু বৈষ্ণব বহুত সৌভাগ্যের ফলে সকলের গৃহে বৈষ্ণব যান না, আপনি অর্থ ব্যয় করে দিলেও যে বৈষ্ণব ঠাকুরকে পেয়ে যাবেন এমনটা নয়। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবের পদধূলি অল্প ভাগ্যে পাওয়া যায় না, পূর্বজন্মের স্বীকৃতি থাকলে তবেই। আজকের ইনাদের সপরিবার যত কিছু কর্ম করুন না কেন, যত মাঙ্গলিক অনুষ্ঠান করুন না কেন, যতক্ষণ না মহতের সেবা দিচ্ছেন, মহৎজনের উদ্দেশ্যে সেবা দিচ্ছেন, ততক্ষণ তার মহোৎসব পরিপূর্ণ হবে না। এই জন্য শাস্ত্রে বর্ণিত আছে বাবা, মহান্তের স্বরূপ হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান যাত্রার। মহান্ত তাকেই বলা হয় যিনি পামরকে উদ্ধার করতে পারে, এটাই মহান্তের স্বভাব। আবার অনেকে মনে করেন ও তার যা করে করুক আমি ঠিক থাকলেই ঠিক, না আপনিও যে ভজন করছেন আপনার ভজনটিকেও আপনি ঠিক রাখতে পারবেন না। কবিরাজ গোস্বামী এই জন্য বলেছেন চৈতন্য চরিতামৃতে, ভারত ভূমিতে মনুষ্য জনম হইল সবা, জনম সার্থক করি কর পর উপকার, ভারত ভূমিতে মনুষ্য জনম হইল সবার, জনম সার্থক করি কর পর উপকার। এবারে কথা আসবে, কথাটার গুরুত্ব আমরা যদি ধ্যান দিতে পারি কথাটার গুরুত্ব কত বড় দেখুন। প্রথমে কি বললেন, ভারত ভূমিতে মনুষ্য জনম হইল সবার, কি যার। এখন আমাদের জন্ম হল যার ভারত ভূমিতে জন্ম হয়েছে সবাই, এখন আমরা সকলেই ভারতবাসী নাকি, সকলেই জন্মগ্রহণ করেছি। কিন্তু এই ভারত ভূমিতে জন্ম আপনি যে পেয়েছেন এটাও আপনার পূর্বজন্মের স্বীকৃতি। বলবেন কেন না, ভারত ভূমিতে জন্মগ্রহণ করা অত সোজা নয়। এই ভারত ভূমিকে বলা হয় তপভূমি, এই ভারত ভূমিকে কি বলা হয় তপভূমি, মানে এই ভূমিতে জন্মগ্রহণ করতে গেলে আপনি যদি জপ তপ কিছু না করেন তাহলে আপনার জন্ম বৃথা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই ভূমিটিকে মা বলেছে তপভূমি, এই ভূমিতে পুণ্য অর্জন করা যায়। বলবেন কেন অন্য জায়গায় পুণ্য অর্জন করা যায় না, বলবেন প্রশ্ন করবেন, এত পৃথিবীর বিশ্বের এত জায়গা আছে তার মধ্যে এই জায়গা, শাস্ত্র বলছেন হ্যাঁ। কেন জানেন, এই ভূমিতে যত ঋষি মহর্ষি রাজর্ষি ভগবানের অবতারগণ এই ভূমিতেই জন্মগ্রহণ করেছে, আর এই ভূমি পুণ্যের ভূমি তপভূমি। এই ভারতবর্ষ নাম যার অনুযায়ী হয়েছে, যাকে লক্ষ্য করে, তিনি ছিলেন মহাধার্মিক মহাজ্ঞানী মহাপণ্ডিত, যাকে আখ্যা দেওয়া হয়েছে রাজর্ষি ভরত, ভগবানের অবতার ঋষভ দেবের 100 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ভরত, ঠিক আছে, রামচন্দ্রের ভাই ভরত নয়, তারই
শাসন অনুযায়ী তারই নামকরণ অনুযায়ী এই স্থানের নাম হয়েছে ভারতবর্ষ। না, দুষ্মন্তের পুত্র ভরত নয় আর রামচন্দ্রের ভাই ভরত নয়, এ ভরত হলো ভাগবতে পেয়ে যাবেন পঞ্চম স্কন্ধে আছে, ইনি হলেন রাজর্ষি ভরত। ইনার পিতার নাম হলো ঋষভ দেব। ঋষভ দেবের 100 জন পুত্র ছিল, এইটা অনেকে জানে না, মানে অনেকে মানে কি যারা ভাগবত পড়েন না তারা জানে, ভাগবত জানতে হয় এই জন্য। এই ঋষভ দেবের পুত্র ছিল ভরত জ্যেষ্ঠ, আর সেই ভরতকে ঋষভ দেব এই দ্বীপের অধীশ্বর করে দিলেন, রাজা করে দিলেন। আমরা যে দ্বীপটাতে আছি এই দ্বীপটার নাম কি বাবা বলবেন, আপনারা বলুন দেখি এই দ্বীপটার নাম কি বলা যাবে? এই দ্বীপটির নাম কি? আমরা যে দ্বীপটাতে আছি এই দ্বীপটির নাম হলো জম্বু দ্বীপ। সপ্তদ্বীপা পৃথিবী, এই দ্বীপটির নাম হলো, টোটাল 7টা দ্বীপ, তার মধ্যে এই দ্বীপটির নাম হলো জম্বু। এই জন্য সংকল্প বাক্যের সময় বলতে হয় জম্বুদ্বীপ অন্তর্গত পুণ্যাক্ষ ভারত ভূপ্রদেশ, এই দ্বীপটির নাম হলো জম্বুদ্বীপ। আর এই জম্বুদ্বীপের অধীশ্বর হলো ভরত। আর এই ভরত রাজা তিনি ছিলেন মহাধার্মিক, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, প্রজাগণকে ধর্মের ন্যায় প্রতিপালন করত, আর তিনি নিজেই পুণ্য অর্জন করেছিলেন, তপস্যা করেছিলেন। সেই মহান ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি। তো যদিও ভরত চরিত্রে পাওয়া যায় ভরত রাজা তিনি 1000 বৎসর কাল এই পৃথিবীকে শাসন করার পর তিনি চলে গিয়েছিলেন নিশ্চিন্তে হরি ভজন করবেন বলে, নিশ্চিন্তে চলে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? রাজশ্চর্য সমস্ত কিছু পরিত্যাগ করে, বিষয় পরিত্যাগ করে তিনি মনে মনে ভাবলেন আমি নিজের জন্য আমাকে একটু করতে হবে শেষের সময়। তাই ভরত রাজা সকল কিছু পরিত্যাগ করে, পুত্র পৌত্র সকলকে পরিত্যাগ করে নিজ পুত্রের হাতে সিংহাসনের দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন গণ্ডক পর্বতের নিচে। একটি নদী আছে তার নাম হলো গণ্ডকী নদী, আর সেই নদীতে ওই তীরে গিয়ে পবিত্রময় স্থান, কারণ ওই স্থানটিকে অতি পবিত্র বলা হয়। মা কেন জানেন? এই শ্যামলকে বলো তো এই ছাঁচর কংসালটাকে বাজাতে, ঘড়ি কংসাল বন্ধ করতে বল। টোটালি বন্ধ করতে বল। তাই এখন সেইখানে তিনি একটি পর্ণকুটির তৈরি করলেন, আর সেই পর্ণকুটির তৈরি করে নিশ্চিন্তে ওখানে ওই যে পুণ্যময় স্থানটি, ওই স্থানটি ওই যে বজ্রকীট আছে বাবা, বজ্রকীট শালগ্রাম শিলা যেখানটা সৃষ্টি করছেন ওই জায়গাটি অতি পুণ্যময় স্থান, ওইখানে একটি পাতার কুটির বানালেন আর সেইখানে বসে নিশ্চিন্তে হরি ভজন করেছিলেন। কিন্তু ভগবান এই ভরতকে পরীক্ষা করবার জন্য ভগবান একটি মায়া সৃষ্টি করে দিলেন, ভগবানেরই মায়া। দেখি ভরত রাজা তো এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত, মানে এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যিনি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি গিয়ে ওখানে নিশ্চিন্তে ভজন করবেন গিয়েছিলেন, কিন্তু ভগবান
ওখানেও পরীক্ষা করলেন। কি করলেন? উনি নিশ্চিন্তে বসে হরিভজন করছেন, হঠাৎ দৈবের ঘটনে একটা ঘটনা ঘটে গেল। কি হলো? না, বনের ভেতরে কতগুলো হরিণী দল, হরিণের দল, তারা বিচরণ করেছিলেন, খাদ্য অন্বেষণ করেছিলেন। হঠাৎ ওই বনের ভেতরে সিংহের গর্জন হলো, আর এই সিংহের গর্জন হতেই সকল হরিণের পাল দল থেকে যে যার ছিটকে, যে যার যেদিকে প্রাণ বাঁচাবার জন্য ছুটতে লাগলেন। ঠিক আছে, সঙ্গ ছাড়া হয়ে গেল। এরই মধ্যে একটি হরিণী ছিল একেবারে সদ্য প্রসবা, অন্তঃসত্ত্বা ছিল, সদ্য প্রসব হয়ে যাবে। তিনি ছুটতে ছুটতে ওই গণ্ডকী নদীর দিকে এগিয়ে এলেন। হরিণীটি ভাবলেন, ওই নদীটি পার হয়ে গেলেই বোধ হয় আমার মৃত্যু ভয় আর থাকবে না। ভরত রাজা যেখানেই বসে ধ্যান করেছিল সেই গণ্ডকী নদীর খরস্রোতা নদী, ওই নদীতে ঝাঁপ দিয়ে ওপাশে যাবেন চিন্তা করলেন, কিন্তু নদীতে ঝাঁপ দিয়ে দিলেন আর খরস্রোতা নদীতে টেনে নিয়ে চলে গেল হরিণীটি, সঙ্গে সঙ্গে মারা গেল। কিন্তু এই যে প্রসবের সময়কালে একেবারে ছিল, ওই ঝাঁপ দিতে গিয়ে দৈবের ঘটনে ভগবানের কি মহিমা, ওই কুলেই হরিণ শাবকটি হয়ে গেল, হরিণের শাবকটি বাচ্চাটি হয়ে গেল। বাচ্চাটি কুলে থেকে গেল, মা কোথায় পড়ে গেল? নদীতে। ব্যাস চলে গেল, মা হারিয়ে গেল। আর ওই হরিণ শাবকটা কুলে মা মা বলে ডাকতে লাগলেন, সন্তান প্রসব বলে মা মা বলে ডাক। আর ভরত রাজা ওই দৃশ্যটা দেখেছেন, আর ওইখানে বসে তিনি হরি আরাধনায় মগ্ন ছিলেন। হঠাৎ এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে ভরত রাজা চিন্তা করলেন, হায় হায়, এ কি হলো, এ কি ঘটনা ঘটলো? কারণ এই হরিণ শাবকটাকে কে বা লালন পালন করবে? সঙ্গে সঙ্গে প্রসবের সঙ্গে সঙ্গে মা যার চলে যায়, ওই সন্তানের কি দুঃখ কি কষ্ট সে তো আমি জানি। আবার কোন হিংস্র জন্তু পশু যদি এসে ওই শাবকটাকে খেয়ে নেয়, তাই ভরত রাজা নিজ আসন ত্যাগ করে ওই হরিণ শাবকটাকে কুড়াতে গেলেন এবং কুড়িয়ে নিয়ে পাতার কুটিরে নিয়ে চলে এলেন, নিজে অভিভাবক হয়ে গেলেন। হরিণ শাবককে এইবারে নিয়ে এসছেন মানে তাকে তো লালন পালন করতে হবে, না অমনি থাকবে, তাকে লালন পালন করতে হবে, তার খাদ্যের প্রয়োজন, খাদ্য অন্বেষণ করবার জন্য বনে যেত। এইভাবে তাকে এই লালন পালন করতে গিয়ে উনি যে গিয়েছিলেন নিশ্চিন্তে হরি ভজন করবেন, হরি ভজনে আমরাও অনেক সময় সংসার জীবনযাত্রা থেকে অনেকে ভাবছি বেরিয়ে যাই নিশ্চিন্তে গিয়ে ভজন করি, ভগবানের বড় মায়া, আপনি কোথায় যাবেন? মায়া তো আপনার পেছনে ছুটছে। এইবার ওই ভরত রাজা ওই হরিণকে নিজ পুত্র জ্ঞানে লালন পালন করতে করতে হরিণের প্রতি ওর কি মোহ বাড়বে, আকর্ষণ বাড়বে, যা আমাদের সন্তান সন্ততির উপর আকর্ষণ বেড়ে যায়, যার জন্য আমরা ছেড়ে যেতে পারি, মোহ বেড়ে গেছে। এবারে ভরত রাজার অন্তিম সময়ে এমন একটা পিরিয়ড এসে গেল, খেতে গেলেও হরিণ, বসতে গেলেও হরিণ, শয়ন করতে গেলেও হরিণ। ঠিক আছে, যা ভগবানকে ডাকবেন তার না, এই হরিণ হরিণ বলে তিনি এমন অভ্যস্ত হয়ে গেলেন। এমন সময় মৃত্যুর কাল এসে গেল, আর মৃত্যুর সময় এত বড় মহাজ্ঞানী, এত বড় পণ্ডিত, তিনিও কি পদচ্যুত হয়ে গেলেন, পাদস্খলন হয়ে গেলেন, আর মৃত্যুর সময় হা হরি বলতে পারল না, হা হরিণ হা হরিণ হা হরিণ বলে প্রাণত্যাগ করলেন। পরবর্তীতে ওই ভরত রাজা, ওই যে বলা হয়েছে গীতাতে না, জং জং বাপি শরণং ভাবত যত্তন্তে কলেবনম তং তম বৈতে কন্তে অসদা তদ ভাব ভাবিত। হে অর্জুন, যে যে জীব যে যে চিন্তা করত করত মৃত্যুবরণ করিবে,
পরবর্তীতে সেই সেই জনিত প্রাপ্ত হবি। অন্তকালে মামেব শরণ মুক্ত কলে বরম, শেষের কালে এই দেহ ছাড়বার সময়। এই জন্য এই যে ভগবানের নাম অভ্যাস করতে হয়, অভ্যাস যোগ। আপনি যদি অভ্যাস না করে রাখেন, এই যে অনেকে বলে আর আজ থেকে কি হরি নাম করবো, এখন সময় আপনার মৃত্যু যে কোন সময় আসবে আপনি তো জানেন, কারো জানা আছে? আজকের বিজ্ঞানের অগ্রগতিতে আমরা বহু অজানা তথ্য আগে ভাগে জেনে যাই। যেমন আজকের ওয়েদার কেমন থাকবে, আগে থেকে নেট দেখাচ্ছে, ইন্টারনেট পরিষেবা খুবই ভালো এবং তা লেগেও যাচ্ছে নাকি, তার মানে বিজ্ঞানের কত অগ্রগতি বুঝতে পারছি। এই জন্য আমরা সকলে বিজ্ঞানকে প্রাধান্যতা দেই, সম্মান দেই, মর্যাদা দেই, দেওয়া উচিত। কারণ আজ দুদিন আগে দেখাচ্ছে নেটে যে আজকের বৃষ্টি হবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তাই হচ্ছে। আচ্ছা, যদি এত নেট দুনিয়া, এত সমস্ত আমরা ইন্টারনেটের মাধ্যমে অজানা তথ্য আগম নিগম সব কিছু জানতে পারি, কিন্তু এই জায়গায় একটি প্রশ্ন থেকে যাবে, সব জানতে পারি কিন্তু আপনি একটা কথা জানতে পারবেন না, সেটা কি? সেটা কি বলুন? আরে আপনি মরবেন কবে? তাই আপনি নেটে সার্চ করুন, আমি মরবো কবে, কে দেবে? দেবে? এটা কারোর হাতে নেই। আপনি যে মরবেন কবে আপনি কিন্তু নিজেই জানেন না। এই যে গতকালকে আমরা এক জায়গায় প্রোগ্রাম করে এলাম রাত্রি, সেই বাবার যা দুঃখ, দুটি ছেলেই, বাবা মা আছেন দুটি ছেলেই, দুটি পুত্র, দুটি পুত্রই চলে গেছে। তাহলে এবারে চিন্তা করুন, সেই পুত্রগণ কি জানতো? সকলেই তো জানে যে আমি জন্মগ্রহণ করেছি, মৃত্যু হবে, তবে একটা সময়ে মরব, কিন্তু সে সময় কি ভগবান দিল? কখন কার মৃত্যু লিখে রেখেছেন এই পৃথিবীতে, এটা আমরা কিন্তু কেউ জানি না। তাহলে সহদেব এই জন্য বলেছিল, জন্ম মৃত্যু ভানি সহদেব বলে, এ তিন কথা আমি নাই জানি। আপনি জন্মের কথা বলতে পারবেন না, মৃত্যু আপনার কবে হবে তাও আপনি জানেন না। যেহেতু এটি আগে ভাগে আমরা জানতে পারি না, যেহেতু জানা যায় না, তাহলে যা কিছু করতে হবে আগে থেকে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আপনি যদি আজকের না সচেতন হন, কারণ আমাদের প্রত্যেকের ধাঁধা বোধ হয় আমি জন্মগ্রহণ করেছি মানেই 100 বছর মানব না বন্ধু, কখন আমাদের জীবনের জবনিকা হয়ে যাবে, কখন এই অভিনয় রঙ্গমঞ্চ থেকে বেরিয়ে যেতে হবে, এ কথা আমিও জানি না, আপনারাও জানেন না। তাই শাস্ত্র বলছে আগে থেকে আমাদের অ্যালার্ট হয়ে যেতে হবে, আগে থেকে সচেতন হতে হবে। কি আর যে সময় চলে গেল, যে সময়টা চলে গেল, আজকের দিনটা চলে গেলে বাবা আর কালকে সময়টা আসবে? আর আসবে না। আজকের সময় যাওয়া মানে একটি সেকেন্ড চলে গেলে আমার জীবনের একটা অমূল্য সময় চলে যাবে, মাথায় রাখতে হবে সবাইকে। কিন্তু এ কথা আমরা বারবার চিৎকার করে বলি, কিন্তু সাধারণ মানুষ এটিকে ধ্যান দেয় না। ধ্যান দিবে কখন? না বুঝবি ভজা দুদিন পরে পরীক্ষা এলে পরে, ভজা সেই দিন বুঝতে পারবে যেদিন এক্ষুনি একটা কঠিনতম ব্যাধি হয়ে যাক, সঙ্গে সঙ্গে সে কিন্তু দুম করে পড়ে যাবে। তার কারণ আমরা আগে থেকে সচেতন হই না, যে সময় সচেতন হওয়ার কথা সে সময় সচেতন হতে পারি না। আর যখনকে সচেতন হলাম তখন আর আমার কোনো করার থাকবে না, সারা জীবনটা ভোগ করে শেষের কালে যোগ হতে পারে না। যদি যোগ করতে হয় বাবা, তাহলে আগে থেকে যোগ করুন, যুক্ত। ওই জন্য শাস্ত্রে বলছে না, হলে যোগ আর না হলে বিয়োগ, বিয়োগ মানে মাইনাস, যোগ মানে প্লাস,
তাহলে যোগ করতে হবে আগে থেকে করুন সেটা ওর সময় এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছে ভাগবতেই আছে সপ্তম স্কন্ধে যদি হরি ভজন করতে হয় বাবা কোন সময় করবে প্রহ্লাদ বার্তা দিলেন তার বন্ধুদের হে বন্ধুগণ যদি হরি ভজন করতে হয় কৌমারে আচরে তো কুমার বয়স থেকে এই আচরণ করো কিন্তু আমাদের সিস্টেম নেই সে কালচারও নেই আমরা ছোটবেলা থেকে মা বাবা যারা আমরা কি করি সন্তান সন্ততিদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য তাদের পেছনে লেগে যাই শুধু তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব কিন্তু তাতে কি হলো আপনি আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন ভালো শিক্ষারও প্রয়োজন আছে সেও ভালো কিন্তু যে শিক্ষা যে বিদ্যা আপনাকে সম্মান দিতে জানে না সে বিদ্যা তো হতে পারে না আর বর্তমান যে বিদ্যা এ বিদ্যা তো অহংকারী বিদ্যা কি আমি ডক্টরেট করেছি আমি পিএইচডি করেছি আমার মাস্টার ডিগ্রি আমি এমএ পাস করেছি তার মানে ওটা অহংকারী হয়ে গেল বিদ্যা একমাত্র বিদ্বান ব্যক্তি কাকে বলা হয় না বিদ্যার প্রকৃত বিদ্যা যার মধ্যে আছে তিনি হলেন তাকে দর্শন করলেই বুঝবেন তিনি বিদ্যার মূল অর্থ হলো বিনয়ী বিদ্যা হলো মূল স্তম্ভ হলো বিনয়ী বিনয়ী ভাব থাকবে তবেই তাকে বিদ্বান ব্যক্তি বলে এখন যে বিদ্যা কেবল কিছু অর্থ রোজগারের জন্য বিদ্যা যে বিদ্যা বিষয়ী বিদ্যা যে বিদ্যা মানুষকে ঠকানোর বিদ্যা সে বিদ্যা বিদ্যা হতে পারে আমরা সিস্টেমে ঘাটতি আমাদের কালচার নেই বাবা বিশেষ করে আমাদের এই হিন্দু সনাতন ধর্মে অন্যান্য ধর্মের যে যার ধর্মের যা কালচার আছে তারা করে যেমন আপনাদের বলি এই যে ইসলাম ধর্ম যারা ইসলাম ধর্মীয়রা তারা এক মাস রোজা রাখছে না রাখেন আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে এক মাস রাধা দামোদর ব্রত নিয়ম সেবা করতে হবে কজন করছে দূরবীন দিয়ে দেখতে হবে নাকি কেন এ কালচার নেই কেন থাকবে কি করে আমাদের তো সিস্টেমটাই জানা সে সিস্টেমে তো আমরা আজকের দিনে এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিছু প্রচার করছি বলে কিছু মানুষের চৈতন্য জেগেছে আজকের দিনে ব্রত ধারণকারী ভক্ত বাড়ছে না কমছে দিনে দিনে বাড়ছে ধর্মসভায় মানুষ আসার চেষ্টা করছে মানুষ শ্রী একাদশী করার অভ্যাস যোগ করছে কতটা কার কি হচ্ছে সে বিচার আমরা করতে পারবো না গলায় আপাতত একটু তুলসী মালার অভ্যাস নেওয়ার অভ্যাস যোগ করছে মানুষের সচেতনতা বাড়ছে তার জন্য এই ইউটিউব চ্যানেল আমরা সাধুবাদ জানাই কারণ এটা একটা এমন সুন্দর ব্যবস্থা আজকের সর্বস্তরে সত্যি কথা বলছি মা আজকের আমি এই যে আমাদের নিমাই এসছে এরই চ্যানেলে সর্বপ্রথম আজ থেকে বছর পাঁচেক আগেই আমি এটা একাদশীর মাহাত্ম্য ছেড়েছিলাম একাদশী কিভাবে করতে হবে একবারে সহজ সরলভাবে তো সেইটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমি তার ফলপ্রদতা পেলাম সর্বস্তরের মানে টোটাল এই ইউটিউবটা তো গোটা বিশ্ব দর্শন করছে এই শুধু ভারতবর্ষ নয় টোটাল বিশ্ব ছড়িয়ে যাচ্ছে এবারে যেখানে যত প্রবাসী বাঙালিরা আছেন যারা বাংলা বোঝেন তারা দেখছেন আজকের সিঙ্গাপুর থেকে বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন এসছে আমাকে ব্রত লিস্ট দিচ্ছি আমাদের আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে ব্রত লিস্ট দিতে হচ্ছে তারা সেখানে থেকে শ্রী একাদশী ব্রত উপবাস পালন করছে লাখ লাখ মানুষ লাখো লাখো মানুষ করছে রাধা দামোদর ব্রত নিয়ম সেবা এর কিভাবে নিয়ম সেবা করতে হবে নিয়ম সেবার গুরুত্ব কি এটাও আমি ছেড়েছিলাম এটার দ্বারা আজকের অনেক মানুষ সেই ব্রত ধারণ করছে তার মানে এই প্রচার বিভাগটা থাকার জন্য আমরা কিন্তু এটা মানুষের কাছে আস্তে আস্তে করে পৌঁছাতে পারছি না এতটা কিন্তু ছিল না এতটা ছিল না মুষ্টিময় মানুষের মধ্যে এটা কিন্তু
একটা বদ্ধমত ছিল, কিন্তু আজকের প্রচারের জন্য মানুষের কিছুটা সচেতন হচ্ছে। আরো সুন্দর হবে যদি আমরা এটা ক্লাসের মাধ্যম দিয়ে, ছেলে মেয়ে বাল্য অবস্থায় কোথায় যায়, স্কুল কলেজ যায় নাকি বাবা? আমরা স্কুল কলেজ পাঠাই, এখন তো আর গুরুগৃহ নাই, গুরু আশ্রম নেই, আছে নাই বলা ভুল না, আমাদের এই গ্রামাঞ্চলে নেই, কিন্তু এখনো শ্রীধাম মঠ মন্দিরে কিন্তু এই গুরু আশ্রম আছে, গুরুকুল আছে, যেমন নবদ্বীপে আছে, বৃন্দাবনে আছে, কাশীতে আছে, প্রয়াগে আছে, আছে উত্তরপ্রদেশে প্রচুর আছে, কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গুরুকুল ব্যবস্থাটা একেবারে খুবই কম। আর গুরুকুলে কি করতে হতো না, আগে ছেলে মেয়েদের গুরুকুলে পাঠাতে হতো, আর সেই গুরুকুলে বাস মানে ওইটিকে বলা হয় এই যে চারটা বর্ণাশ্রম আছে বাবা, চারটা বর্ণাশ্রম। প্রথম হচ্ছে বর্ণাশ্রমের চারটি বর্ণাশ্রমের মধ্যে প্রথম আশ্রম কোনটি? চারটা বর্ণাশ্রমের মধ্যে প্রথম হলো, চারটি বর্ণাশ্রমের প্রথম আশ্রমটি হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে গুরুগৃহে বাস। তাহলে আপনার কালচার ঠিক হবে। এখন গুরুগৃহ উঠে গিয়ে স্কুল কলেজ হয়ে গেছে, এবার স্কুল কলেজে যদি আমরা এইটিকে গুরুত্ব দিয়ে বোঝাতে পারতাম, গুরুত্ব দিতে পারতাম ছেলে মেয়েদের মধ্যে, ওটা লেখাপড়াও হবে, এটাও গুরুত্ব যদি দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই দুর্ভোগটা আজকের পেতে হতো না, বলতে হতো না। যেমন ইসলাম ধর্মীয়দের, তাদের মাদ্রাসা স্কুল আছে, মাদ্রাসা কলেজ আছে, কোরআন পড়ানো হচ্ছে, বাইবেল পড়ানো হচ্ছে, আমাদের গীতা ভাগবত কিন্তু পড়ানো হয়। এটাই হচ্ছে সমস্যার বিষয়, সব থেকে মারাত্মক বিষয় এটি। আর গীতার কালচার, গীতার উপদেশ যদি আমরা প্রতিটি প্রজন্মের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারতাম, গীতা যে কি বস্তু সেটা যদি আমাদের প্রজন্ম জানতে পারত, তাহলে এতটা উচ্ছৃঙ্খল সমাজ হতো না। রৌরবে পড়ে মরে। চারি বর্ণাশ্রম, কিন্তু এটা কেন বলতে হচ্ছে না, বললে আমাদের মধ্যে সেই সচেতনতাটা আসবে না, ঠিক আছে? যারা জেনে গেছেন, যারা এই পথের পথিক হয়ে গেছেন, তারা অবশ্যই এ লাইনে নেবে গেছেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে আমি শুধু ভজন করে আমার জন্ম সার্থক করে নেব, এ বললে হবে না। তাহলে যা আজকে ধরুন চিত্তবাবু, এই যে অনুষ্ঠান আপনারা এসছেন, সর্বস্তরের মানুষ আছেন এখানে, ভক্ত আছে আবার অভক্ত আছে, নাকি অভক্ত নেই, সকলেই ভক্ত। এখানে যারা বসেছেন সকলেই ভক্ত, কেউ সাধন করছে, কেউ সাধন করেনি, কেউ এই লাইনে নেবে গেছে, কেউ এই লাইনে নামতে পারেনি। এখন সমস্যা হচ্ছে এই যে সর্বস্তরের মানুষের কাছে আমরা যদি আমার গৌরহরি মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের বার্তাটা যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে এখান থেকে এর গৃহ থেকে যদি কোনো একজন কৃষ্ণ বহির্মুখ জীব, কৃষ্ণমুখী হয়ে যায়, অচৈতন্য জীব যদি কোনো চৈতন্য জেগে যায়, তাহলে এর এত অর্থ ব্যয়ের যজ্ঞের সার্থকতা হয়ে যাবে। একজন আমি কৃষ্ণ বহির্মুখকে এই পথে আনিয়ে কি, আর যদি না করতে পারি আমরা, তাহলে আমি যে এসেছি আমারও যে প্রচার, এই প্রচারটাও আমার ব্যর্থ, এই জন্য কথাগুলো বলতে হয়, না বললে কিন্তু সচেতন এখনো মানুষ হতে পারিনি। আজকের এই যে দামোদর ব্রত নিয়ম সেবা যারা করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, দণ্ডবাদ জানাই, যারা করেননি, এর গুরুত্ব বোঝেন নাই বলেই করেন নাই, সঙ্গের অভাব কি, সাধু সঙ্গে আপনারা এই বাবার সঙ্গে আসছেন বলে কিছু কিছু জেনে গেছেন, যারা সঙ্গে আসেনি তারা তো আপনাদের এটাকে দেখে বিদ্রুপ করছে, কি ব্রত এরা, সব গোড়াম নাকি?
আপনি বলছেন এই ব্রতে বাবা এই এই বস্তু এই মহা কার্তিক মাসে জীব হিংসা করা যাবে না, প্রাণী বধ করা যাবে না, প্রাণী হিংসা করা যাবে না, কোনো আমিষ গ্রহণ করা যাবে না। আর সাধারণ মানুষ কি ভাবছে, আ বাদ দেন তো যেউ দুদিন বাজব খাইয়া আমার কি, যাহাই খাইবে অঙ্গে তাহাই যাইবে সঙ্গে, এই ভাবছেন প্রেম সে খাচ্ছে। কোন তিথি বিচার মাস কোন কালাকাল কোন সময় বিচার করছেন না, কি বলবো দুঃখের কথা। এই যে মায়েরা অনেকে এসছেন, এই যে ভাতৃ দ্বিতীয়া গেল নাকি, এই ভাতৃ দ্বিতীয়ায় কি অসভ্যতা হয়েছে আপনারা জানেন, কত বড় অপরাধ হয়ে গেছে জানেন, কেউ জানে না, ধ্যান দেয় না। ভাতৃ দ্বিতীয়া দিতে হয় দিয়েছেন, আর ভাই ফোঁটা দিবার সময় এরা সমস্ত দাদা ভাইরা এসছে বোনের কাছে দিদির কাছে ফোঁটা নেবে, তারা এসছেন ফোন করে, এক বছর বাদে তোর বাড়িতে যাব আগে বল কি খাওয়াবি। আরে 99% ঘরের কথা, 1% ছিটা পটা সে তো দূরবীন দিয়ে দেখতো, সে আপনি কালচার জানেন বলে আপনি আপনার কথাটা বলেন, কিন্তু মূল্যায়ন করতে গেলে সমাজটাকে মূল্যায়ন করতে হবে। তাহলে সে সে আগে বলতি যে কি খাওয়াবি বল। আপনি যদি কোনো দিদি বা বোন যদি বলে যে দাদা মহা কার্তিক মাস চলছে, এই মাসটায় আমি প্রাণী হিংসা করবো না, প্রাণীবধ করবো না, তোমার রুচি মতো আমি খাওয়াতে পারবো, তখন সে বলতেছে দূর বহু আশা করছিলি তোর বাড়িতে যাব, আর তাহলে আমি আর, তার মানে সে কি দাদা বা ভাই। আর এ ফোঁটা দেওয়ার সময় কি বলতেছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দোয়ারে পড়লো কাঁটা। জম মানে কি, কথাটার অর্থ কি, জম মানে কি, জম শব্দের অর্থ কি বলিনি আমরা, জম মানে কি বলুন, আরে জম মানে কি, জম শব্দের অর্থ কি, এই যে জম দোয়ারে পড়লো কাঁটা বললাম তো, জম মানে মৃত্যু, কোনে তোকে জমে খাবে বলা হয় মানে মৃত্যু শিওরে দাঁড়িয়ে আছে। এখন জমরাজের কাছে বলতিছে বোন বা দিদি, ওইটা কিভাবে করতে হবে জানেন, তুলসী টব রেখে ভগবানের কাছে প্রসাদীয় চন্দন সব কিছু নিবেদন করে প্রসাদ করে ভাইয়ের কপালে ফোঁটাটি দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা জানাতে হবে, আমার ভাই যেন জমের দ্বারে গেলেও সে যেন কাঁটা হয়, যেন সে ফিরে আসে, মৃত্যু যেন সমন যেন তাকে ছুঁতে না পারে, এইটাই বলা। কিন্তু এ ট্র্যাডিশন করি না, যাই হোক ফোঁটা একটু দিতে হয় দিয়ে দিল, একটা পুঁথি কাঠের মালা খালি কোনো রকম এক ফের জড়ি দিল, দিয়া মূল লক্ষ্যটা কি না খাওয়া দাওয়ার লভ্য চস্বী। এখন জমরাজ বলতিছে তুমি তো আমাকে বলছো আমার তোমার ভাই যেন আমার কাঁটা হয়, জম অন্তরে ভাব দিছে তোর ভাই বোনকে আমি আগে লুম, কেন তুমি ফোঁটা দিতে গিয়ে তুমি যে কতগুলো অবলা প্রাণীকে বধ করেছো, তারা বধের সময় তারাও ভগবানকে ডেকেছে হে প্রভু আমি এসেছিলাম তোমার এই পৃথিবীতে বাঁচতে, কিন্তু তোমার সৃষ্ট জগতের শ্রেষ্ঠ মানুষ আমাকে বাঁচতে দেয়নি, ওই মৃত্যুর অপরাধটা কার ঘাড়ে গিয়া পড়ল যে করবে। দেখুন মহা কার্তিক মাস অথচ হাটে বাজার মার্কেটে কি কত অবলা প্রাণী বধ হয়ে যাচ্ছে আপনি ঠেকাতে পারছেন, কারণ আমাদের সে সিস্টেম নেই, আপনি কাউকে বাধা দিতে পারবেন না, এটা অন্যান্য ধর্ম যতই তারা যাই করুক না কেন কিছু সিস্টেমে চলবার চেষ্টা করে, আমাদের সনাতন ধর্ম সবার শ্রেষ্ঠ, কারণ অন্যান্য ধর্ম হলো ভোগের ধর্ম আর সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, তাহলে সেই ভোগ ত্যাগ করলে তো হবে রে বাবা, কি সেই ত্যাগ কোথায় আমাদের মধ্যে, সে কজনের মধ্যে, আমরা এই সিস্টেম থেকে কালচার থেকে আমরা হারিয়ে গেলাম। তাহলে গুরুকুল ব্যবস্থা আর থাকলো না, এখন স্কুল কলেজ, আর স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা তারা যদি একটু ধর্মপ্রাণ হতো তাহলে কিন্তু কিছু ছেলে মেয়েদের সচেতন ঘটত, কিছু শিক্ষক কিছু শিক্ষিকা আপাতত আছেন কিন্তু 80% 90%
তারা এগুলো মানে না, তারা ধর্মের কালচার তো করা দূরের কথা। আপনার ছেলে মেয়েকে যদি আপনি কালকে গলায় তুলসী মালা পরিয়ে স্কুল কলেজে পাঠান, আগে তারাই বিরোধিতা করবে, এই আজনু মালা পরা চলবে। কেন? মালা তো আমার গলায় আছে, ওর কেন চক্ষু শুল এলো? তার কারণ সে বার্তা দে ঢে, আজ থেকে তুই চোর বা টাকা ধপরে তো খোঁ সাধু। এই তো আমাদের সিস্টেম, এই তো কালচার। আর মহাপ্রভু যখন রামানন্দের সঙ্গে দক্ষিণাত্যে মিলন হয়, সেইখানে মহাপ্রভু গিয়ে প্রশ্ন করেছিলেন রামানন্দকে, বলো রাম রায়, এই যে বিদ্যা, এই যে বিদ্যা রে বাবা, বিদ্যার মধ্যে বিদ্যাটি কোন বিদ্যা শ্রেষ্ঠ? মহাপ্রভু প্রশ্ন করছে, বলো রাম রায়, ওগো বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? 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 বিদ্যা তো অনেক বিদ্যা আছে নাকি, তো বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের সার প্রশ্ন করছেন রামানন্দ রায়কে। আর রামানন্দ রায় উত্তর দিচ্ছেন আমার গৌর হরিকে। তৎকালীন সময়ে রামানন্দ রায় জমিদার, সে সাধারণ লোক নয়, শূদ্রকুলে জন্ম হতে পারে। যে রামানন্দ রায়কে শত শত ব্রাহ্মণগণ বেদ মন্ত্র উচ্চারিত করে, বেদধ্বনি করে স্নান করাতো, যে পালখি চড়ে আসতেন, যে রামানন্দ রায় পট্টনায়ক, পূর্বলীলায় যিনি ছিলেন, এই রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর যে মিলন হচ্ছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদ, রায়ের রামানন্দের মিলন। ঠিক আছে, তো সেই রামানন্দ রায় পূর্বলীলায় কে ছিল? গৌরহরির সঙ্গে মিলন হচ্ছে, সে সাধারণ লোক নয় রে বাবু। পূর্বলীলায় যিনি ললিতা সখী ছিলেন, অষ্টসখীর শিরোমণি বিশাখা, স্বরূপ দামোদর ললিতা আর বিশাখা, হ্যাঁ জয়রাধে, বিশাখা সখী হল রায় রামানন্দ রায়। তাহলে সেই বিশাখা সখী আজকে রামানন্দ রায়ের সঙ্গে যুক্ত। রামানন্দ রায় বিশাখা সখীর অদ্বিতীয় কলেবর রামানন্দ রায়, তার সঙ্গে গৌরহরির মিলন। তাই তিনি প্রশ্ন করছেন, বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। তাহলে বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? জীবের হয় সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। তাহলে যে বিদ্যাতে কৃষ্ণ ভক্তি নেই, সে বিদ্যা তো বিদ্যা হতে পারে? সে বিদ্যা হলো অহংকারী বিদ্যা, অর্থ রোজগারী বিদ্যা, সে বিদ্যা বিদ্যা হতে পারে? আর সেই বিদ্যার গর্বে জগৎ চলছে, অহংকার করছে। আর যার মধ্যে অহংকার এসে যাবে, সঙ্গে সঙ্গে তার কত কেউ ঠেকাতে পারবে না বাবা। অতএব অহংকার করা যাবে না। তাহলে এই ভরত রাজা, তিনি মৃত্যু হয়ে গেল, দেহ পরিবর্তন হয়ে গেল, কিন্তু এই ভরত রাজা মৃত্যুর সময় হা হরিণ বলে প্রাণত্যাগ করলেন। পরবর্তীতে ওই ভরত রাজা হরিণজনিত প্রাপ্ত হয়। এই ভাগবতের চরিত্র কেন নীলা শুনতে হয় ভাগবতের, এইগুলোই হচ্ছে মানুষকে বোঝাবার জন্য। এত বড় জ্ঞানী, জ্ঞানী এত বড় পণ্ডিত, এত বড় ধার্মিক, সব কিছু জেনেও
যে নিশ্চিন্তে হরি ভজন করতে গেলেন সেই ভরত রাজার পরবর্তীতে প্রসূত জনম হল। তাহলে আমাদের কি হবে? একটু হরিঞ্জনিত প্রাপ্ত হয়ে এইবার প্রশ্ন করবেন, ভরত রাজা এতদিন যে হরি আরাধনা করলো সেটা কি তার ব্যর্থ হলো? না বাবা, ব্যর্থ হয় না। এইটা হরি ভজনের একটা বিশেষ মহিমা। এই যে আপনারা শেষের কালেও যারা এসছেন, যতদিন করবেন নিষ্ঠার সহিত, যতদিন ভজন করবেন মা, এটা আপনাদের ব্যর্থ হবে না, এটা ব্যর্থ হবে না, ওটা কিন্তু আপনার থেকে গেল। আমি যে কুলেই যাই না কেন, হয়তো আমি আর মানুষও নাও হতে পারি, কীট হতে পারি, পতঙ্গ হতে পারি, বৃক্ষ হতে পারি, স্থাবর হতে পারি, জঙ্গম হতে পারি, পশুও হতে পারি, আবার মানুষও হতে পারি। যেই জনিতে যাই না কেন, সব সময় মাথায় রাখতে হবে, হে প্রভু আমাকে যেখানে পাঠাও না কেন, আমি যেন সদাচার ব্যক্তির সঙ্গ লাভ করতে পারি। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কারণ কি, আমি যদি বৃক্ষ হয়ে যাই, বৃক্ষ জন্মে গিয়েও আমি যদি কোন সদাচার সৎ ব্যক্তি সঙ্গ নিতে পারি, এমন একটি বাস্তুতে যেখানে হরি নাম হয় না, গাছ আছে, সে বৃক্ষ মুক্ত হবে না বাবা। এই জন্য মহাজন বলেছে, প্রভু গো আমার এই আরতি, আমি জানি না আমি এর পরের জন্মে কি হব, কোথায় যাব, তবে আপনার লাইফ হিস্ট্রি, আপনার কর্মময় জগৎ, আপনার কর্মই আপনাকে বিচার করে জানিয়ে দেবে আপনি পরবর্তীতে কোন জনিতে যাবেন। আপনি নিজে কর্ম করছেন তো, কর্মটা যদি আপনি সঠিক করেন, আপনি ঠিক জায়গায় ভগবান আপনাকে পাঠাবে। তবে প্রভু আমি তোমার কাছে কিছু চাই, আমি জানি না আমি এর পরে কোথায় যাব, কি হবে, তবে প্রভু এইটুকু আপনার চরণে নিবেদন জানাচ্ছি, আমাকে তুমি ভিখারি করে দাও, কাঙাল সাজিয়ে দাও। বলে কেন না, যদি আমার আমি কাঙাল হতে পারি, আমি যদি ভিখারি হতে পারি, তাহলে কি হবে? একমাত্র ভগবানকে ডাকে কারা, একমাত্র কাঙাল যারা, ভিখারি যারা, যাদের ঐশ্বর্য আছে, যাদের বিষয় আছে, যাদের সম্পদ আছে, ভগবান তাদেরকে বিষয় সম্পদ দিয়ে ভগবান তাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছে। এই জন্য বলছে মা, জীব হলো অজ্ঞ। কেন? সর্বদাই জীব কি কামনা করে? বিষয় কামনা করে, টাকা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, সবাই চাই আমরা। আমি কি আপনি সকলেই আমরা বিষয় কামনা করি, তাই শাস্ত্রী মহাজন বলছেন জীব হলো অজ্ঞ, আমি হলাম বিজ্ঞ, ভগবান হচ্ছে বিজ্ঞ। যারা বিষয় চায় আমি ওই বিষয় তাদেরকে অনাক্লেশে দিয়ে দিই, বিষয়টা যারা চায় সহজে পেয়ে যাবে, বিষয়ের কোনো অভাব থাকবে না। জীব তাই অজ্ঞ, কিন্তু বিষয়কে, বিষয়ী থেকে আমরা বেরিয়ে যাব কি করে, তার পথ কি বা আছে? বিষয় তো সকলেই চাই, বিষয় তো সকলে ভোগ করছি, ঐশ্বর্য সব কিছু ভোগ করছি, জীব হলো অজ্ঞ, আমি হলাম বিজ্ঞ, বিষয় কেন দেব, বিষয় কেন দেব, সচরণ অমৃত আমি দিয়ে তা বিষয় ভুঞ্জাই, তার বিষয় ভুঞ্জাই।
মানে হ্যাঁ স্বচরণামৃত, স মানে কি? স মানে নিজ, কার নিজ? হ্যাঁ চরণামৃত ভুলাইব। হ্যাঁ আচ্ছা হোক, জীব অজ্ঞ আমি হলাম বিজ্ঞ, বিষয় কেন দেব সচরণামৃত দিয়ে তার বিষয় কোথাও ভুলাইব। আচ্ছা আবার আপনি বলছেন ঠিকই আছে। হ্যাঁ এখন কথা হচ্ছে আমার কৃপা ব্যতীত এই বিষয়কে কেউ, এই যে বিষয়ী থেকে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু আমার কৃপা ব্যতীত কেউ বিষয় ত্যাগ করতে পারবে না। তাহলে আমার কৃপা ব্যতীত কোন প্রকার আপনি বেরিয়ে যেতে পারবেন, আর বিষয় এমন একটি বস্তু আপনাকে সর্বদাই আকর্ষণ করে রাখে। কি এই জন্য আমরা এই যে বিষয় ঐশ্বর্য ভোগ করবার জন্য সকলেই আমরা ব্যস্ত। আর আমার গৌর হরি বললেন আমি বিষয়কে কৃপা করি, একমাত্র তাকেই আমি কৃপা করি যারা একমাত্র দীন দরিদ্র কাঙ্ক্ষা। এই জন্য মহাভারতে প্রমাণ আছে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যখন হস্তিনায় যায় দুর্যোধন কত রাজভোগ ঐশ্বর্য ভগবানের থাকার জন্য কত কিছু ব্যবস্থা করেছিলেন, কিন্তু ভগবান সমস্ত রাজ ঐশ্বর্য ভোগকে পরিত্যাগ করলেন, গেলেন না দুর্যোধনের ঐশ্বর্য নিতে, বলে ওখানে বিষয়ী, ওখানে বিষ আছে, ঐশ্বর্য দিয়ে ও আমাকে ভুলাবার চেষ্টা করবে। ভগবান বললেন আমি তোমার ঐশ্বর্যেও ভুলতে না, আমি যাব না। ভগবান কোথায় গেলেন, কোথায় গেলেন? দুর্যোধনের বিষয় রাজভোগ রাজ সিংহাসন রাজ সুখভোগকে পরিত্যাগ করে ভগবান চলে গেলেন কৃষ্ণ ভক্ত বিদুরে। এই জন্য ভগবানের কাছে আরতি রাখতে হবে, মা আমার যেটুকু বিষয় আছে এই বিষয়টাকে তুমি আমার ভুলিয়ে দাও, গোবিন্দের চরণে প্রার্থনা জানাতে হবে, হে প্রভু আমি চির কাঙ্গা কৃষ্ণ কাঙ্গা করে দাও আমা, চির কাঙ্গা কৃষ্ণ কাঙ্গা করে দাও আমা, চির কাঙ্গা কৃষ্ণ কাঙ্গা করে দাও প্রভু, চির কাঙ্গা কৃষ্ণ কাঙ্গা করে দাও আমা, চির কাঙ্গা কৃষ্ণ কাঙ্গা করে দাও আমা, তোমার নাম নিতে প্রভু তোমার নাম নিতে মন নয়নে ছুড়ে প্রেমের ধারা বইয়া যায়, তোমার নাম নিতে মন নয়নে ছুড়ে প্রেমের ধারা বইয়া যায়, তোমার নাম নিতে মন নয়নে ছুড়ে প্রেমের ধারা বইয়া, তোমার নাম নিতে মন নয়নে ছুঁড়ে প্রেমের ধারা বইয়া যায়, চির কাঙ্গাল কৃষ্ণ কাঙ্গাল করে দাও আমা, চির কাঙ্গাল কৃষ্ণ কাঙ্গাল করে দাও আমা, চির কাঙ্গাল
জানাচ্ছেন ভক্তের এই আরতিটি হবে প্রভু মাগো গোবিন্দের চরণে এই নিবেদন জানাবেন হে প্রভু আমি যেন কাঙ্গাল হতে পারি আর যখন কাঙ্গাল হব যখন দুঃখ আমার কপালে থাকবে যত আমরা কাঁদব তত হা গোবিন্দ বলে ডাকতে পারব অগো প্রভু এবার যদি পাঠাও দয়া অগো প্রভু এবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে এবার যদি পাঠাও দয়া এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম এবার যদি পাঠাও দয়া হরি বল হরি বল হরি বল এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দেইয়ো রে ওগো প্রভু এবার যদি তুমি পাঠাও এ সংসারে আমি কিছুই চাই না তুমি শুধু আমায় কৃষ্ণ ভক্ত যে মা যে গর্ভধারিণী জননী তার গর্ভে আমাকে জন্ম দাও এবারে যদি পাঠা দয়া এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ো মরে মুচি হইয়া শুচি হব পাই যদি তোমার চরণ আমি মুচি হইয়া শুচি হব পাই যদি জন চিরকাল কৃষ্ণ কাল করে দাও আমায় দয়া চিরকাল কৃষ্ণ কাল করে দাও আমায় ও গো দয়া ও গো দয়া চিরকাল কৃষ্ণ কথা করে দাও আমায় দয়া চিরকাল কৃষ্ণ কথা করে দাও আমায় দয়া চিরকাল কৃষ্ণ কথা চিরকাল কৃষ্ণ কথা দয়াল এবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিব আমি মুচি হয়ে শুচি হব পাই যদি তোমার চরণ
আমাকে যে কুলে পাঠাও না কেন প্রভু, আমি যেন সদাচার গৃহে জন্মগ্রহণ করতে পারি, আমি যদি কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হতে পারি তবেই তো আমার জন্ম সার্থক হয়ে যাবে। কারণ গর্ভাবাসে থেকেও যদি আমার মাতা কৃষ্ণ ভক্ত হয় তাহলে আমি ভগবানের প্রসাদ চরণামৃত পেয়ে যাব। যা দৃষ্টান্ত স্থাপন করে দিলেন প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ যখন মাতৃগর্ভে ছিল, মা কয়াধু যদি রাজপুরীতে থেকে যেত রাজমাতা হয়ে রাজরানী হয়ে তাহলে কিন্তু তার এই সুযোগ ঘটত না। হিরণ্যকশিপু চলে গিয়েছেন ব্রহ্মার তপস্যা করতে, অমরত্ব বর আনতে, আর কয়াধু পুরীতে ছিলেন। ওই সময় কয়াধুকে হরণ করে নিয়ে গিয়েছিল কে? দেবরাজ ইন্দ্র। প্রহ্লাদ তখন গর্ভাবাসে সঞ্চারিত, আর ইন্দ্র হরণ করে নিয়ে যাচ্ছেন কয়াধু, রক্ষা করো রক্ষা করো ডাকছেন। কেউ ইন্দ্রের কাছে এসে কেউ বাধা দিচ্ছেন না, কেউ কয়াধুকে রক্ষা করছেন না। এমন সময় ভগবানের কৃপায় দেবর্ষিপাদ নারদের সামনে মাঝখানে দেখা হল। নারদ রথটিকে থামিয়ে দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ? কয়াধুকে? না আমি ইন্দ্রালয়ে নিয়ে যাচ্ছি। লজ্জা করে না তোমার? তুমি না দেবতাগণের রাজা, একে তিনি অবলা, মায়েদেরকে অবলা বলা হয়, আবার তিনি অন্তঃসত্ত্বা, আবার তিনার স্বামী পুরীতে নেই। এই সময় তুমি এই কয়াধুকে হরণ করে সমাজের কাছে কি বার্তা দেবে? তুমি যদি শত্রুতা তোমার কার সঙ্গে? ইন্দ্রের সঙ্গে। যদি যুদ্ধ করতে হয় হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করো, নাকি তাকে পরাজিত করো, সে পুরীতে নেই। তুমি কয়াধুকে হরণ করে তুমি কি পৌরসূচিত কর্ম করছো? এ তো দেবতাগণকে লোকে ঘৃণা করবে, অপমান করবে। নারদ ধিক্কার জানালেন, ইন্দ্র হরণ করে ফেলেছেন। ইন্দ্রের চৈতন্য জেগে গেল। ইন্দ্র তখন করলেন কি মা? এই কয়াধুকে নারদের কাছে রেখে দিয়ে বলছে, হে ঋষিবর, আপনি যেহেতু আমাকে বাধা দিলেন, আমার চৈতন্য জাগালেন, আমার ভুলটাকে ধরিয়ে দিলেন, এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তাহলে কয়াধুকে আপনি রক্ষা করুন, আমি এইবার এই স্থান থেকে চলে গেলাম। দেখুন, নারদ বাধা দিতে গেল আর ইন্দ্র ওইখানে বাধা পেয়ে ইন্দ্র কয়াধুকে নারদের কাছে রাখলেন। নারদ ইন্দ্রকে প্রশ্ন করছে, যাও তুমি সসম্মানে তাকে পুরীতে পৌঁছে দিয়ে এসো। কিন্তু ইন্দ্র তখন বললেন, আমি কিভাবে আবার যাব? লোকে আমাকে আবার কি বলবে? আপনি যখন কৃপা করলেন, আপনি ওকে রক্ষা করুন। যাওয়ার সময় ইন্দ্র কয়াধুকে প্রদক্ষিণ করে, তো কৌশল, কয়াধুকে প্রদক্ষিণ করে অন্তরে অন্তরে দণ্ডবত প্রণাম নিবেদন করল, তোমার গর্ভ সঞ্চারিত। প্রদক্ষিণ করে গেলেন, দণ্ডবত করে গেলেন। এইবার নারদ বলতিছে, ইন্দ্র তো চলে গেল, নারদ তখন বলতিছে, মা চলো এবার তোমাকে আমি সসম্মানে ফিরিয়ে দিয়ে আসি। তখন কয়াধু কানতে লাগলেন, হে পিতা, আবার আপনি আমাকে পুরীতে ছেড়ে দিয়ে আসবেন? আবার কোন ইন্দ্রের মতো এর কোন অপহরণকারী আমাকে হরণ করে নিয়ে চলে যাবে? তবে না, এসেছি যখন একবার আর আমি যাব না। আপনি যেহেতু আমার পিতা, আমি আপনার চরণ আশ্রয় গ্রহণ করলাম। আর যতদিন না আমার প্রভু, আমার পতি স্বামী, যতদিন না অমরত্ব বর নিয়ে ফিরে আসে, ততদিন আপনার চরণ ছেড়ে আমি
যাব না। কয়াধু মনে মনে ভাবলেন এটাই আমার সুবর্ণ সুযোগ, কারণ রাজপুরীতে চলে গেলে রাজপুরীর রানী হয়ে সেখানে আমার ঐশ্বর্য ভোগ হয়ে যাবে, বিষয় ভোগ হয়ে যাবে, তাতে হবে না। এই বলে নারদের সঙ্গে নারদ কয়াধুকে নিয়ে গেলেন কয়াধুর পর্ণকুটিরে, নারদের পর্ণকুটিরে থাকলেন কয়াধু। আর কয়াধু থাকে শুধু কি থাকবে, আশ্রমে গিয়ে কি করবে, কি করবে বলুন, আশ্রমের কাজ কি, বাসন কোসন ধৌত করা ভগবানের, আর প্রত্যহ নিয়মিত করে ফুল চয়ন করে মালা গাঁথেন ভগবানকে, সেই মালা পরান, আর নিয়মিত নারদ তাকে প্রসাদ চরণামৃত দান করে। রাজপুরীতে থাকলে প্রসাদ চরণামৃত পেত, সেখানে তো অখাদ্য কুখাই, প্রসাদ চরণামৃত পান করে। আর নারদ প্রত্যহ বৈকালিক সময় প্রত্যহ শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের ভগবানের আবির্ভাব নীলা থেকে গোবিন্দের নীলা তাকে শ্রবণ করিয়ে দিতেন। আর সেই আস্বাদনে গর্ভস্থ সন্তান প্রহ্লাদ ভগবানের প্রসাদ চরণামৃত, ভগবানের গোপন গুপ্ত রহস্যের কথা মায়ের দ্বারাই জেনে গেলেন নারদের উপদেশে, আর গর্ভস্থ সন্তান গোবিন্দের চরণে তিনি ভগবানের চরণে নিবেদন করলেন, হে প্রভু যতদিন না আমার পিতৃদেব অমরত্ব বর নিয়ে ফিরে আসে ততদিন আমি গর্ভ থেকে প্রকাশ হব, আমি গর্ভের মধ্যেই থেকে যাব, থেকে গেলেন। তো পরে এই প্রহ্লাদ যখন ভক্ত হলো মা, এই প্রহ্লাদকে প্রশ্ন করছেন, বলো প্রহ্লাদ তুমি এই বয়সে তুমি এত তত্ত্ব কথা জানলে কি করে, তোমার এই ভক্ত হওয়ার পেছনে তুমি আগে প্রথম কাকে তুমি গুরু বলে স্বীকার করছো, তোমার প্রথম দ্রষ্টা গুরুকে প্রথম কাই বলে। প্রহ্লাদকে প্রশ্ন করছে তুমি এই বয়সে তো এত তত্ত্ব কথা জানা, আর তুমি তোমার এই পথের পথিক হওয়াতে তুমি প্রথম কাকে স্বীকৃতি দিচ্ছ যে ইনার কৃপায় আমি ভক্ত হতে পেরেছি, সেই ব্যক্তিটিকে তার নাম কি আমরা জানতে চাই, বল কে কে হতে পারে, স্টোরি তো কাহিনী তো শুনলাম, কে হতে পারে বলুন আপনাদের বিচারে। প্রহ্লাদ ভক্ত হলো কার কৃপায়, কার অনুগ্রহে, আইয়া মায়ের, আচ্ছা হোক মায়েরা বলছেন মায়ের, আবার বাবারা বলবেন নারদের কৃপায়, নাকি নারদ তো উপদেশ দিলেন তো নাকি। প্রহ্লাদ কিন্তু একটিবারও মায়ের কথাও বলেননি, আর আরো ডিপে চিন্তা করতে হবে, দেবর্ষি নারদের কথাও তিনি বললেন, তাহলে কার কথা বলবেন তাই বলো আগে, না প্রহ্লাদ বললেন দেবতানাম অনুগ্রহায়ণ, দেবতানাম অনুগ্রহায়ণ, কার কথা বলেছে, কার কথা বলে গেলেন, বুঝা গেল নি, কত বড় ফ্যাঁচ ভাগবত অত সজানো, এই জন্য ভাগবতের ভেতরে গুপ্ত রহস্য লুকিয়ে আছে। প্রহ্লাদ বলে দিলেন আমার এই ভক্ত হওয়ার পেছনে আমি তাকেই প্রথম সম্মান জানাই, মর্যাদা জানাই, গুরুর আসনে আমি প্রথম তাকে বসাই, সে হলো কে, না দেবরাজ ইন্দ্র। বলবেন কেন, ইন্দ্র কি ভক্ত হওয়ার পেছনে উনি কোনো কিছু কাজ করেছেন, করেছেন হ্যাঁ কিনা বলুন, করেছেন কি, আর ইন্দ্র তো আক্রোশে ওকে হরণ করে নিয়ে গিয়েছে নাকি, তাতে আবার কি। আর প্রহ্লাদ বলছে যদি ইন্দ্র যদি আমার মাকে না হরণ করত তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না,
কি আজকের ধরুন চিত্ত বাবুর বাড়িতে ভাগবত হচ্ছে, ধরুন এই সাধু সঙ্গে এসে আমাদের এই ভগবানের অমৃতময় বাণী থেকে কালকেই কেউ এই ভক্তি পথে নেমে গেলেন, সে ভক্ত হলো, তাকে যদি বলা হয় আপনি ভক্ত হলেন পাঠকের বাক্যের দ্বারা, তাকে প্রাধান্য দিব। প্রথম কাকে প্রাধান্য দিব? সবার সঙ্গেরও প্রভাব আছে, ইনার বলারও প্রভাব আছে, কিন্তু প্রথম তুমি কাকে প্রাধান্যতা দিবে বলুন, কাকে দিবেন? চিত্ত বাবুকে। হ্যাঁ, তিনি যদি না এই আয়োজন করতেন আমরা এখানে আসতেও পারতাম না, আর আপনারা না এলে বক্তাও কিছু বলতো না, নাকি? বক্তা যত বড় জ্ঞানী পণ্ডিত হোক না কেন, কাই ভক্ত থাবেনি, শ্রোতা থাবেনি, কাই ও একা বলু দেখি, সবার প্রয়োজন আছে, ঠিক আছে? কিন্তু আগে আমি গুরুত্ব দিলাম কাকে, গৃহীকে। প্রহ্লাদ বললেন আমি প্রথম সোপানে রাখলাম দেবরাজ ইন্দ্রকে, এই জন্য বললেন দেবতা নাম অনুগ্রহা নাম, আমি দেবতার কৃপা, ইন্দ্র যদি কৃপা করে কৌশল করে আমার মাকে না হরণ করতো আমি সাধুর সান্নিধ্যে আসতে পারতাম না, সাধুর সঙ্গে হতো না। আজকের ধরুন আপনারা যারা মণ্ডলিতে ঘোরেন, অনেক বাবারা কি করেন আপনাদেরকে, বাবা মা চল 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 একটু হরি কথা শুনবি নাকি, সেই যে আপনাকে ডাকছেন, অনুগ্রহ করেছেন আপনাকে কৃপা করে, আপনি তার কথায় যদি এখানে এসে কোনো বক্তা পাঠকের কথা শুনে আপনি যদি একদিন ভক্ত হয়ে যান, কিন্তু এই ভক্ত হওয়ার পেছনে প্রথম আপনাকে গুরুত্ব রাখতে হবে যিনি আমাকে এই পথে আগে আনায়ন করেছিলেন, তাকে কোনোদিন অমর্যাদা করবে না মা, কারণ আমি তখন সাধু সঙ্গ কি জানতাম না, গলায় মালাও পরতাম না, কণ্ঠীও ধারণ করতাম না, এমনি যেতাম কারোর সঙ্গের প্রভাবে। আচ্ছা তুই তো অমনি ঘুরতিছু, চল সেখানে ভাগবত হচ্ছে একটু প্রসাদ পাবি, কি সেই লোভেই আমি আসতাম, আস্তে আস্তে আমি সাধু সঙ্গের প্রভাবে আজ আমার এই পরিবর্তন। তাহলে এখানে কি বলা হলো না, হে প্রভু এবার যদি পাঠাও দয়াল, এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হয়ে শুচি হব পাই যদি তোমার। তাহলে যতদিন ভজন করেছেন ততদিন এ ভজনটা আপনার ব্যর্থ হবে না, এটা থেকে যাবে না, এটা আপনার কোনোদিন ব্যর্থ হবে না, এটাকে মাথায় রাখবেন। যেই দুদিন করলেন, যেই পাঁচ দিন করলেন, তবে যতটুকু করবেন মা নিষ্ঠার সহিত করবার চেষ্টা করুন, নিষ্ঠা ব্যতীত কৃপা হবে না। এখন ভরত রাজা তালে জন্মগ্রহণ করলো, কোন জনিত প্রাপ্ত হলো, হরিণ জনিত, কিন্তু হরিণটা তিনি বনে বাদারে জন্মগ্রহণ হলো না, হরিণ জনিত হলো বটে, হরিণ হলো বটে, কিন্তু এই পূর্বজন্মের ভজনের দ্বারায় তিনি জাতিস্বর হয়ে থেকে গেলেন। পূর্বজন্ম এই যে আমরা যে ভজন করছি, ভজনের কৃপাতে তিনি জাতিস্বর হয়ে থেকে গেলেন, পূর্বস্মৃতি তার থেকে গেল। যেমন আমি পূর্বজন্মে কি ছিলাম আমি জানি কি, আমি বলতে পারবো, বা এরপরে আমি কি হব তাও আমি জানি না, কিন্তু ভজনশীল যারা তারা কিন্তু জেনে যায়, তাদেরকে ভগবান কৃপা করে বার্তা দিয়ে দিল, পূর্বজন্মের যে জাতিস্বর ভরত রাজা তিনি জানতে পেরে গেলেন। হরিণজনিত প্রাপ্ত হলো বটে, কোথায় গেল, কোনখানে জন্মগ্রহণ করলেন, দেখো ভাগবত বলছেন কোনখানে, যেখানে সেখানে নয়, যেখানে সেখানে জন্ম হলে কিন্তু বৃথা হয়ে যেত, কিন্তু ভগবান এই হরি ভজনের দ্বারায় কৃপা করি তাকে পাঠিয়ে দিলেন কোথায়, কালঞ্জল পর্বতে, কালঞ্জল পর্বত, সেখানে পুলহ ঋষির আশ্রম ছিল, কালঞ্জল পর্বতে পুলহ ঋষির আশ্রম, আর সেই পুলহ ঋষির আশ্রমে এই যে ভরত রাজা হরিণজনিত প্রাপ্ত হয়ে সেই পুলহ ঋষির আশ্রমের সামনেই তিনি থেকে গেলেন, আর পুলহ ঋষির সাধুর সঙ্গে, সাধুর সান্নিধ্যে, সাধু যখন হরি নাম করত, ভগবানের ধ্যান করত, এও করত, সাধু তো ওকে দিত, সেইখানে থাকতে থাকতে সাধু সঙ্গের প্রভাবে তার পূর্বজন্মে
কথাগুলো সেইখানে তিনি প্রায়শ্চিত্ত করতে লাগলেন। হে গোবিন্দ, আমি কোথায় ছিলাম, আবার আমি কোথায় এসে গেলাম, কোথায় আমি ছিলাম, আমি রাজর্ষি ভরত উপাধি পেয়ে গেল, অথচ আমার একটু ছোট্ট ভুলের জন্য আজ আমি পশুজনিত প্রাপ্ত হয়ে গেল। ভুলটা কি, ভুলটা কি মা, একটু ভুল দেখো, ভুলটা কি হয়ে গেল, ভরত রাজার ভুল ছিল কি, হ্যাঁ কি না, কাহিনী তো আপনারা শুনলেন, ভরত রাজার ভুল ছিল, ছিল কি, তিনি তো হরি আরাধনা করতে গিয়েছিল মা, হরিণ শাবকটাকে তিনি যদি, ভুলটা কোথায় করেছে বলুন, ভরত রাজা তো গিয়েছিলেন নিশ্চিন্তে হরি ভজন করতে, নাকি তো সেই হরি ভজন করতে গিয়ে ওখানে তার এই হরিণ শাবকটা কুড়ানো ঠিক হলো না ভুল হলো, আমাদেরকে বিচার করতে বলুন কি হয়েছে, ঠিক হয়েছে না ভুল হয়েছে, কি বলবেন, বহির্জগতে তিনি ঠিক করেছেন, ভুল করেছেন, বহির্জগতে তিনি এই জড়জাগতিক বিচারে তিনি মানবের যা কর্তব্য তিনি করেছেন, করেছেন, একটি ধরুন একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা তাকে তুলে ধরা, একটা মানুষ বিপদে পড়ে গেছে তার কাছে দাঁড়ানো, এগুলো জড় জাগতিক বিচার, এটাতে তিনি কিন্তু ঠিকই করলেন। না সে উদ্বেগ তো আমি দেইনি, তার উদ্বেগ হয়েছে, আমি তো আর দেই না, আমার দ্বারাই যেন, গীতাতে কি বলছে, আমার দ্বারাই যেন কোনো প্রাণী উদ্বেগ না পায়, আমি যেন কাউকে উদ্বেগ না দিই, কিন্তু সেখানে তো একটা দৈবের ঘটনে ঘটনা ঘটে গেছে, এখন সেখানে ভরত রাজা কিন্তু জড় জাগতিক বিচারে তিনি মানুষের যা করা দরকার তিনি সেটাই করেছে, কিন্তু বিচারে ভরত রাজা ভুল করেছে, দারুণ ভুল, যে ভুলটা এক বিচারটা এত সোজা নয়, ওটা আমরা এই যে জড় জাগতিক বিচারে পড়ে যাই, কিন্তু ভরত রাজার মারাত্মক ভুলটা কি, এখন আপনি কি করছিলেন, তখন আপনি কি করেছিলেন বলুন, হরি ভজন, আচ্ছা আপনি যদি হরি ভজন করেন আপনার মাথায় এ দুশ্চিন্তা এলো কেন, যে এই মাতৃহারা সন্তানটাকে কে লালন পালন করবে, কে বা দুষ্ট ব্যক্তি এসে খেয়ে নেবে, এ দুশ্চিন্তা তোমার মাথায় এলো কেন, এ জগতের মালিক কে, এ জগতের মালিক তো তিনি, সৃষ্টি হচ্ছে কার ইচ্ছায়, তার ইচ্ছায়, মৃত্যু হবে কার ইচ্ছায়, তার ইচ্ছায়, আবার তিনি যদি জগৎকে পালন করেন তুমি মালিক হতে গেলে কি, তুমি মালিক হলে কেন, মালিক মানে কি, বিচারক হয়ে গেছে, হায় হায় কি হবে, এই বাচ্চারা, এই যে অনেকের ধরুন সন্তান জন্মের সঙ্গে সঙ্গে মা মারা যায় নাকি গো, ছেলেকে রেখে আমরা দু চার দিন কেবল এটা বলি, হায় হায় ওখানে মাটা চলে গেল, এই সন্তানটাকে কে বা লালন পালন করবে গো, আচ্ছা বলো তো মা, এ কথাটা তো আমরা দু চার দিন বলি বা মনে একটু চোখের জল ফেলে দিই, আপনি ওই সন্তানটাকে, ওই মাতৃহীন সন্তানটাকে আপনি কি গিয়ে লালন পালন করেছেন কোনো, ওই সন্তানটি কার কৃপায় বড় হয়ে যায়, ভগবানের ইচ্ছে, যার কেউ নাই আছে তার ভগবান, তাহলে হে ভরত রাজা তুমি গিয়েছিলে কার আরাধনা করতে, হরি আরাধনা করতে, ওখানে তোমার উপযুক্ত কর্তব্য ছিল, এই দৃশ্যটা চোখের সামনে দেখেছো ঠিকই, ওখানে তোমার কর্তব্য কি, হরিভক্তি পরায়ণের, হরিভক্তের এই বিচার করার কোনো ক্ষমতা নেই,
আপনার একটি মাত্র উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্যটা কি? তুমি যার ভজনে গিয়েছিলে তুমি যদি তাকে একবার জানিয়ে দিতে যে হে প্রভু এ সৃষ্টি হয়েছে তোমার ইচ্ছায়, পালন হবে ও তোমার ইচ্ছায়, তুমি একে রক্ষা করো মাতৃহীন সন্তানকে, তোমার সেটাই ছিল মূল কর্তব্য। কিন্তু তুমি নিজে মালিক হয়ে ওকে তুলে নেওয়াটাই তোমার ভুল। একটু দেখুন কোথায় গিয়ে বিচারের মীমাংসা হচ্ছে, আমরা এইভাবে কত না ভুল কত করছি। অতএব সেই কারণে খুব সাবধান বাবা। এই জন্য যারা এই পথের প্রতি হয়েছেন সাধু সাধু সাবধান, সেখানে অসাধুকে সাবধান হতে বলতো কিন্তু সাধুকে বলছে সাবধান। তুমি যে পথ ধরেছ তুমি যে পথে নেমেছ এ পথ কিন্তু সাংঘাতিক পথ। সাধু সাবধান, ফের করি কর অবধান, তুমি ভালো করে মাথায় রাখো, খুব সাবধান খুব সাবধানে পথ চলো মা, পথভ্রষ্ট যেন না হো, একটু হুচুট খেয়ে গেলে ধুম করে পড়ে যাবে। সূক্ষ্ম খুর যেমন নাপিত আপনার দাড়ি কামায় খুর দিয়ে ধারাল অস্ত্র দিয়ে, সূক্ষ্ম একটু ডিসব্যালেন্স হয়ে গেলেই কেটে যাবে। ভক্তির পথ সেইভাবে সূক্ষ্ম, একটু ছিটকিয়ে গেলে আপনি পড়ে যাবেন ধুম করে। উত্তম পথে এসেও উত্তম রাস্তায় থেকেও আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, খুব সত্য এই পথে থাকা বড় কষ্ট। সেই কালঞ্জল পর্বত ভরত রাজা হরিঞ্জনিত প্রাপ্ত হল কুলহ ঋষির সঙ্গ পেয়ে, পূর্ব জন্মের কথা তার স্মৃতি হয়েছিল তাই সেই হরিঞ্জনিত হয়ে গোবিন্দের চরণে প্রার্থনা জানাল, আর সেই ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে ওইখানে হরিণ জন্মটা তার প্রাপ্ত হয়ে হরিঞ্জনি প্রাপ্ত। এরপরে আবার তিনি এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন, মনুষ্য দেহ নিয়ে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। কিন্তু ভগবানের কাছে প্রতিজ্ঞা করলেন হে প্রভু এই পৃথিবীতে আপনি আমাকে পাঠান বটে, আমি যেন বিচারক না হই, এক বিচার করি আমি ভুল হচ্ছি, কারো ঠিক ভুল বিচার করা যেন আমার। এর জন্য তিনি হয়ে গেলেন জড়। জড় মানে বুঝেন, আমরা কথায় কথায় বলি না যে লোকটার কোনো কাজে ভ্রুক্ষেপ নেই, কেউ বলছে বলছে, কেউ খেতে দিচ্ছে দিচ্ছে, কেউ দিচ্ছেন না দিচ্ছেন না, যখন যা যে বলছে। এই পৃথিবীতে কেউ যদি এইভাবে হতে পারে তবে তিনি মহান ব্যক্তি হয়ে যাবেন। ভরত রাজা হলো জড়, এই জন্য নাম হয়ে গেল তার জড় ভরত, জড় ভরত একেবারে নিজেকে সবকিছু আছে নিজেকে একবারে গুটিয়ে নিল, যেটা গীতাতে বলছে যেমন কচ্ছপ তার সমস্ত ইন্দ্রিয়কে নিজ ইচ্ছায় গুটিয়ে নেয়, তাই ভক্তের কর্তব্য হবে কোনো কারোর বিচার দোষ গুণ করার দরকার নেই, বধির হয়ে যাবে শুনিয়েও শুনে না, জানি একবারে জড় হয়ে গেলেন। আর সেই জড় হয়ে জড় ভরত হয়ে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন জড় ভরত। সেই কুলে সকল ভাইয়েরা তাকে যখন যা দিত পোচা মোচা যা কিছু বাসি পোচা, তো কোনো কর্ম করতেন না, বসে বসে কতদিন খাওয়াবে মা। এইভাবে পরপর ভরত রাজা বড় হতে লাগলো, জড় ভরত বড় হতে বাল্য অবস্থা থেকে কৈশোর যৌবন হয়ে গেল উপনয়ন করিয়ে দিলেন, কিন্তু তিনি কোনো কর্মময় লোকাল জগতে তিনি সম্পর্ক রাখলেন না, একবারে জড় হয়ে থেকে গেলেন। ভাইরা কষ্ট পেলেন, একে কে টানবে বসে বসে কে খাওয়াবে, শেষে তারা কি করতেন খাওয়ার পরে যদি বাড়ত ওকে দিত, ক্ষুধায় ছটপট করত কিন্তু কোনোদিন চাইতো না যে আমাকে দুটো দাও।
শেষে কি করতেন, তারা বাসি খাবারগুলো যেগুলো পশু আদিকে দেয়, পুকুরে ফেলে দেয়, সেই খাদ্যগুলোকে দিত। আর ও সেটাকে জয় রাধা মাধব বলে ভগবানকে জানিয়ে অমৃতের ন্যায় পেতেন। কিন্তু ভরত রাজার দেহ যতদিন যায় তার দেহের পুষ্টি হয়ে যায়, জ্যোতির্ময় দেহ হয়, অঙ্গ থেকে জ্যোতি প্রবাহিত হয়। ভাইরা একদিন বিচার করলো কি ব্যাপার, যাকে আমরা বাসি পচা মোচা যা কিছু পশু খাওয়ার যোগ্য নয় সেইগুলো দিলাম, অথচ তার দেহের কোনো ঘাটতি নেই। আমরা এত ভালো মন্দ খেলাম, আমাদের দেহ কেন এই রকম রোগা জীর্ণ দেহ? ভরত রাজার অতুলনীয় দেহ, একেবারে টৈটুম্বর দেহ, জ্যোতির্ময় অঙ্গ জ্যোতি ছটা বেরোচ্ছে। তখনই একদিন ভরত রাজা বিচার করলেন, আমি এদের বোঝা হয়ে আর থাকব না। তিনি সমস্ত ভাইদের গৃহ ত্যাগ করে ভরত রাজা বিচরণ করতে আরম্ভ করলেন। পথভ্রষ্ট অযাচিত বৃত্তি, যদি কেউ যেচে দেবেন দেবেন না, এত বড় একজন মহাজ্ঞানী মহাপণ্ডিত হয়ে সবকিছু জেনেও, যিনি পূর্বজন্মের কথা সবকিছু জেনেও আজকের তিনি বধির হয়ে পথে ঘুরতে লাগলেন, সেই ভরত রাজার অতীব চরিত্রময় কথা। সেই জড় ভরত একদিন পথ পারিশ্রান্ত হয়ে বৃক্ষতলে বসে আছেন শয়নে আধনিদ্রা। এমন সময় হঠাৎ অমাবস্যার রাত্রি, ডাকাতের দল, তারা মা কালীর কাছে নরহত্যা করে নর বলি দিয়ে চুরি করতে যাবেন, ডাকাতি করতে যাবেন। তো সেই সময় ডাকাতের সর্দার তার সমস্ত সঙ্গীদের বার্তা দিল, যাও একটি সুন্দর নিখুঁত দেহ, নিথর দেহ নিয়ে এসো এই অমাবস্যা রাত্রিতে মা কালীর কাছে বলি হয়ে। সর্দারের কথা শুনে ডাকাতের দস্যুর দল খুঁজতে লাগলেন সুন্দর দেহ কোথায় পাওয়া। খুঁজে খুঁজে দৈবের ঘটনে হঠাৎ করে দেখলেন বৃক্ষতলে বসে আছে, সুঠাম দেহ, অঙ্গ জ্যোতির্ময়। তাই সেই দেহটিকে দেখে তারা বিচার করলো এটি মায়ের কাছে বলি দেওয়ার উপযুক্ত বলে সকলে ঘিরে ফেললেন। ভরত রাজা তাতেও কোনো ভিক্ষেপ নেই, বিচলিত না, দেখছে ডাকাতের দল ধরে নিয়েছে, ধরছে তো ধর, চল চলে যাচ্ছে। প্রতিবাদ তো করবে, কেন আমাকে বিনা কারণে নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, না যা ইচ্ছা ইচ্ছা হোক, নিয়ে চলে গেলেন। নিয়ে গিয়ে ডাকাতের সর্দারের কাছে যখন পৌঁছে দিলেন, হে প্রভু এই ব্যক্তিকে আমরা নিয়েছি, তার সেই দেহ দেখে অঙ্গ জ্যোতির্ময় দেখে ডাকাতের সর্দার ভাবলেন এই মায়ের চরণে উপযুক্ত বলি দেওয়ার পাত্র। দেখলেন ভালো করে এ তো ব্রাহ্মণ কুমার, বলে সে তো আরো উত্তম ব্রাহ্মণ। তার অঙ্গ মার্জন করলেন, স্নান আদি করাল করিয়ে দিলেন, সমস্ত মাল্য চন্দন দিয়ে ভূষিত করে কিছুক্ষণ পরে তাকে বলি দেওয়া হবে জানতে পেরে গেছে, তবুও তিনি একবারে বিচলিত হয় না। আমরা পারবো পারবো, তিনি একটিবারও বিচলিত নন, স্নান আদি করিয়ে দিল, দেওয়ার পর একেবারে পুণ্য লগ্নে পুণ্য সময়ে মহামায়ার কাছে সেই জড় ভরতকে অড়গড়ে ভরে দেওয়া হয়। অড়গড়ি বুঝছেন না, যেখানে বলিকাঠ, বলিকাঠে ঢুকিয়ে খিল ঢুকিয়ে দিয়েছেন, মাথা দাপিয়ে রেখেছে, তবুও একটিবারও বললেননি আমার দোষ কি, আমি কেন মায়ের কাছে বলি হই, বলছে সে একটিবারও ভগবানকে যা ইচ্ছা তার, তিনি তার করবেন বিচার, ওই যে একবার ভুল করেছি নিজে বিচার করবেন। যদি আমার মৃত্যু এইভাবে গোবিন্দ রাখে তো হবে নাকি কুমা, তো হোক। এই যেই না ডাকাতের সর্দার যেই না নির্দেশ দিয়ে গেছে, যাও এই মুহূর্তে বলি প্রদান। সঙ্গে সঙ্গে
घातक संगे संगे धारालो खड़ग निये मा मा बोले जेई ना भरत राजा के बोली दीते गेलेन संगे संगे मृन्मयी हुए गेलो मात्री स्वरूपा जागरित हुए गेलो महामाया बोलेन हाय हाय कि अपराध परम विष्णव परम ब्राह्मण आमार चरणे बोली हबे एई करे সেই মৃন্ময়ী মূর্তি থেকে চিনময়ী হয়ে সেই ঘাতকের হাত থেকে সেই ধারালো অস্ত্র নিয়ে সমস্ত দস্যুদের সর্দারকে হত্যা করে দিলেন। ভরত রাজাকে নিজে মা নিজ হাতে তাকে অর্গড়িয়ে থেকে মুক্ত করে বলছে, হে মহানুভব, আমরা এতদিন সবাইকে বলি দেওয়ার সময় সকলে সংকুচিত হয়, মৃত্যু ভয়ে সকলে জর্জরিত হয়, আপনি এমন মহানুভব, আপনার কোনো বিচলিত নেই, তাই আপনি কৃপা করে পরম বৈষ্ণব, আমি পরম বৈষ্ণবী, বৈষ্ণবী কোনোদিন মা কোনোদিন সন্তানের রক্ত পান করতে চায়। অতএব সেইখানে মা বললেন, আমার কাছে কোনোদিন পরম ভক্ত বৈষ্ণব বলি হতে পারে। কৃপা করলেন চড়ভরত মাকে প্রণাম জানিয়ে আবার চলে গেলেন। অতএব ভগবানের ইচ্ছা, ভগবান যদি ইচ্ছা মন, এই জন্য একটা প্রবাদ আছে মা, রাখে হরি তারপরে মারে হরি রাখে কে, ভগবান যাকে রক্ষা করবেন তাকে কেউ মারতে, এই আমাদের প্রাকৃতিক বিপর্যয়, আবার এদিকে কঠিন মারণ ব্যাধি সকল মানুষকে জর্জরিত করে ফেলেছেন, সকলে ভয়ে ভীত, হাই কে আসছে মাস্ক পরিয়া, মুখে জাল মুখ লাগিয়ে দিতে হবে, কারণ আইন মানতেই হবে। কিন্তু একটা কথা বিচার রাখবেন, ভগবানের কি, ভগবানের তে যদি আমার পূর্ণ বিশ্বাস থাকে, ওই ভগবানেতে যদি আমার পূর্ণ বিশ্বাস থাকে, আমার তার চরণে যদি সত্যই শুদ্ধা ভক্তি থাকে, ভগবান যদি ইচ্ছাময় তার ইচ্ছায় যদি জগৎ চলে, আমার যদি ভগবান এইভাবে মৃত্যু রাখে তাহলে হবে। এই যে আমি বলি, আমরা গত বর্ষ থেকেই তো লকডাউন, আমি সত্য করা বলছি না, কোনো গুপির আজগুপি কথা নয়, আমি কোনোদিন বিচলিত নয়, এই যে এত ভয়াবহ এত লকডাউন ইত্যাদি বিশাল, আমরা কিন্তু কোনোদিন প্রোগ্রাম বন্ধ করি, হয়তো বাইরে মানে বিদেশে ভিন্ন রাজ্যে না হতে পারে, ভিন্ন জেলায় না হতে পারে, আমাদের শিষ্য শাবকের ঘরে আমরা কিন্তু এই লকডাউনে কোনোদিন আমাদের প্রোগ্রাম বন্ধ নেই, আমরা করেছি, গত বছরও করেছি, এই বছরও করতেছি। শুধু খালি কলকাতা পার হবার সময় খালি একটা মাস্ক রাখছি, তাও লিতে অশান্তি কেন, যার রাজ্যে থাকবো আইন তো মানতে হবে, না হলে জরিমানা দিতে হবে, মাস্ক ছিল নি বলে 2000 টাকা জরিমানা দিয়েছে। হ্যাঁ গোমা, নেপালগঞ্জে প্রোগ্রাম করতে গেলাম দক্ষিণ চব্বিশ পরগনা, ফিরে আসার সময় রাত্রি 2টোর সময় প্রাইভেট নিয়ে আসছি, কলকাতায় পুলিশ ধরলো, ধরে কে মাস্ক নাই কেন, এখন তৎবা তো আর চড়া না শুনে ধর্মের কাহিনী, তাকে যদি বলো আমার মাস্ক লিখে কি আমি মরবো নি, গ্যারেন্টি লেখো, তার সঙ্গে কি এ তর্ক করো, এখন আইন অত তুমি দণ্ডনীয় কি হবে, না চলো থানায় চলো, এখন থানায় গেলে বহু চব্য হবে, কি করতে হবে বলো, না 10,000 দিতে হবে, নাই নাই তার হাতে পায়ে ধরে 2,000 টাকা দিয়া কোনো রকম। এই যে জন্মাষ্টমীর সময় নন্দ উৎসবের দিন, তাহলে এখন আইন অত আইন আছে সকলকে মানতে হবে, নাহলে আমরা জীবনে মাস্ক পরি, আর যে যত পরবে তত তার বেধি আরো বেশি হবে। আমার যদি প্রসাদ চরণামৃতে পূর্ণ বিশ্বাস থাকে, অকাল মৃত্যু হরণং, আমি প্রসাদ পাওয়ার সময় যদি চরণামৃত পাওয়ার সময় যদি বলি অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণুপাদ তখন মৃত্যু আসাধারায় মম, যদি সমস্ত কিছু তিনি হরণ করতে পারে, আমার যদি তার উপরে পূর্ণ বিশ্বাস থাকে, ভগবানের ইচ্ছা তিনি যদি এইভাবে মারবেন মারবেন, তাহলে আমরা এত বিভিন্ন জায়গায়, এবং এই লকডাউনে আমি বোধহয় সব থেকে বেশি দীক্ষা দিয়েছে এই লকডাউন, এই করোনা ভাইরাস, তাহলে তো আমার তো আগে রোগ হবার কথা,
পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ বিভিন্ন মানুষ এসছেন আমার মন্দিরে, দীক্ষা দিয়েছি, তাদের সঙ্গে সঙ্গ নিয়েছি। যে সময় একবারে বাঁধা ধরার নিয়ম, আমার বাড়ির লোক পর্যন্ত সকলে ভয়ে ভীষ্ট। আমি বললাম কোনো চিন্তা নাই, গোবিন্দ মঙ্গল, অতএব তিনি যদি আমাকে এই ব্যাধিতে মারবেন মারবেন, আমার ভয় কি? আমি যদি তুলসী চরণামৃত পাই, আর তুলসী হচ্ছে মহা মেডিসিন, যা আপনার সমস্ত রোগের প্রতিরোধকারী হচ্ছে ভক্তি দেবী তুলসী মহারাণী। এই ছাপান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এখন আহি মানি, আমার সেই তুলসী মালা যদি গলায় থাকে, আমি যদি সেই তুলসী চরণামৃত পান করি, আমার মৃত্যুর ভয় কেন থাকে? দেহ আছে মানে মৃত্যু হবে, দেহ আছে মানে ব্যাধি হবে, সেটা যখন হবে হবে, আমি কেন বিচলিত হব অন্যের মতো? অন্য যারা ভগবানের প্রতি যার বিশ্বাস নেই, প্রসাদে যার বিশ্বাস নেই, চরণামৃতে যার বিশ্বাস নেই, সে তার মরতে পারে। মীরাবাই যদি বিষ খায়া অমৃত হল নাকি বলুন? মীরাবাই কি খাইয়েছিলেন? মীরাবাইকে মারবার জন্য গুরুদেব কি দিয়েছিলেন? গরল। সেই গরল যদি গিরিধারী লালের ইচ্ছায় অমৃত হতে পারে, তাহলে ইয়ে সাধারণ ভাইরাস প্রতিরোধ হবে, তোমাকে মুখ জাল লিয়া ঘুরতে হবে। এখন এগুলো সত্যি মা, কোনো ভয় নেই, আমরা কোনো ভীতু নয়, আমাদের এরা তো সবাই আছে, সবাই তো সঙ্গে যায়, তাহলে আমরা কিন্তু এই রকম বিচলিত হই নাই বলে, তাহলে আমরা মানে বলে আপনি ভ্যাকসিন নিয়েছেন, বাধ্য নিতে হচ্ছে, জড়জাগতিক বিচারে আছি মানে আমাকে রাজ্যে থাকলে আইন মানতে হবে, আইন বিরুদ্ধ করা যাবে না, ঠিক আছে। কিন্তু একেবারে এই যে সকলেই ভয়ে, একটা মৃত্যু ভয় যেন আতঙ্ক জড়িয়ে গেছে, এই বোধহয় একে স্পর্শ করে দিলে আমি মরে যাব। এমনকি সাধুগুরু বৈষ্ণবকে চরণে হাত দিয়ে প্রণাম করা নিষেধ হয়ে গেল, চরণাম আর এর থেকে যে কত জীবাণু পৃথিবীতে ঘুরিতেছে আপনার জ্ঞান আছে, নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারাই কত জীবাণু আপনার ভিতরে ঢুকে নাকি? তাহলে যারা ভগবান, এই জন্য ভগবান বলছেন রাখে হরি মারে কে আর মারে হরি, তাহলে ভগবান যাকে রক্ষা করবেন। প্রহ্লাদ বললেন আমাকে দেখো, আমার পিতা আমাকে মারবার জন্য কত ব্যবস্থা করেছে, হয়েছে কি পাচ্ছে কি? হিরণ্যকশিপ আমাকে পাহাড় থেকে নিচে নিক্ষেপ করে দিয়েছে, ভগবানের কৃপায় আমি রক্ষায়। মধ্য হস্তির পদতলে ফেলে দিয়েছে হাতি, পাগলা হাতির বাবা, যার হিতাহিত জ্ঞান নেই তাতেও গোবিন্দ রক্ষা, শ্রীহরি রক্ষা করেছে। আমাকে সমুদ্রে জলে নিক্ষেপ করেছে, অগ্নিতে নিক্ষেপ করেছে, সর্পের মধ্যে নিক্ষেপ করেছে, কোনো জায়গায় আমার মৃত্যু হলো না। কেন? আমি একমাত্র একজনকেই অবলম্বন করেছিলাম, তিনি হলেন জগতের যিনি শ্রীহরি, যিনি জগৎকে সকল দিক থেকে রক্ষা করেন। অতএব আমাদের কোনো চিন্তা থাকতে পারে না। তবুও মানুষ আজকের এত জর্জরিত ভয়ে ভীত কেন? না সব থেকে মানুষের বড় ভয় কোন ভয়? সব থেকে মৃত্যু, পাছে মরিয়া, এই যে ভয়। আরে মরতে তো তুমি এসেছো, এই সর্বনাশ। গত পরশু দিন আমরা কাকদ্বীপ প্রোগ্রাম করতে গেছিলাম, তো গত বছর থেকে প্রথম যখন করোনা আসে, যা বাড়িতে গেছিলাম সেই ভদ্রলোক করোনা রোগে আক্রান্ত হয়ে গেল, এবং কি সল্টলেকে দু মাস ধরে চিকিৎসা হয়েছে, তার কিডনি ফিডনি সব ড্যামেজ হয়ে গেছিল, এমন অবস্থা। সেইখানে এখন এই দু মাস হসপিটালে থেকে থেকে ইউটিউবের মাধ্যমে ভাগবত আমারই কথা শুনতো আর চোখে জল ফেলতো, হে গোবিন্দ যদি আমি রক্ষা পাই এ চক্রবূহ থেকে বেরোতে পারি, একদিন আমি সাধুগুরু বৈষ্ণব ভক্তকে নিয়ে এসে প্রসাদ দান করব, ঠিক আছে, এই প্রতিজ্ঞা করেছিলেন মা। এই পরশুদিন, পরশুদিন না অপরশুদিন করে এলাম প্রোগ্রামটা, কাকদ্বীপ
দক্ষিণ চব্বিশ পরগনা। সেই ভদ্রলোক একেবারে সুস্থ দেহ নিয়ে তিনি ভাগবত পুরাণে প্রসাদ দান করলেন। তার স্ত্রী বলতিছে, বাবা এ কি পরীক্ষা, আমরা আমি ভয়ে আমার স্বামীর কাছে পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব কেউ এলো না, আমি আমার স্বামীকে নিজ হাতে সেবা দিয়েছি, আমার দুই এক ছেলে এক মেয়ে, অথচ আমাদের করোনা হলো না, কোনো রেজাল্ট হলো না, অথচ আমরা করোনা পেশেন্টকে নিজেরা বাড়িতে থেকে চিকিৎসা করেছি, হসপিটাল যাওয়ার আগে করেছি আবার আসার আগে, অথচ আমাদেরকে ধরলে ধরতে পারে কি হবে। এইখানেই তো তার প্রমাণ যে সঙ্গ লীলে স্পর্শ করলে যে আপনার ব্যাধি হয়ে যাবে কে বলেছে, হ্যাঁ বাজে কথা না। এই জন্য মহাজন বলছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত, তর্ক দিয়ে এগুলোকে সম্ভব হয় না। আপনার পূর্ণ যদি বিশ্বাস, এই বিশ্বাসে যদি একটু ঘাটতি থাকে, বিশ্বাসে বিষ নাশ আর অবিশ্বাসে সর্বনাশ। বিশ্বাস যদি পূর্ণ থাকে বাবা, আপনার বিষও নাশ হয়ে যাবে যদি পূর্ণ বিশ্বাস থাকে। আর যদি একটু অবিশ্বাস হয়ে, এই যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব যান, অনেকে বিশ্বাসের সহিত শ্রদ্ধার সহিত যদি সে চরণামৃত পান করে তাহলে তার বীজ নাশ হবে, আর যদি একটু অশ্রদ্ধা বা আপনার ভিতরে যদি একটু খুঁটখুটানি ঢুকে যায়, বলে দু কাই গুমুদ খাইতে আসছে, কাই বা পায়ে নখ কোনা আছে, এর তো জল কি আমি খাবো, তাহলে তোমার সর্বনাশ হয়ে কি। এই জন্য চৈতন্য চরিতামৃতে কি বলছে, চরণামৃত অধরামৃত আর পত্রের শেষ, এই তিন পাইলে হয় গোলোকে প্রবেশ। অতএব সেই চরণামৃতের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি পান করুন, নাহলে কেউ আপনাকে মাথার দিব্যি দেয়নি যে আপনি পান করুন বা চরণ ধরতে। যে আমাদের এই দেশে ঘরে চরণামৃত আদৌ করা হয়নি, বৈষ্ণবদেরকে এইভাবে সাধারণ মনুষ্য বুদ্ধি নিয়ে করবেন না, মনুষ্য জ্ঞান আগে আপনাকে ত্যাগ করাতে হবে, তবে গিয়ে হবে চরণামৃত, কথা বুঝেন। আর যেখানে চরণামৃত হবে, চরণ ধৌত করাবেন, লোকালে হবে না, আনজন যেন না দর্শন করে, এগুলো অবিলম্বে পরিত্যাগ করতে হবে। বৈষ্ণব ঠাকুর বাড়িতে গেল, মণ্ডলী আহ্বান করলো, গৃহী একটি জল পাত্র লিয়া টানাটানি করতেছে, আপনার চরণে ঢেলে দিল, সে ঘ করে জল ঢেলে দিল, ওই রকম করবেন না, ওটাই চরণামৃত হয়। চরণামৃত করতে গেলে বৈষ্ণবদেরকে বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে নিরালা কক্ষে, আনজন যেন না দর্শন করে, বিনা আসনে চরণ ধৌত করা যাবে না, আগে ট্রেনিং নিতে হবে, চরণ ধৌত এমনি এমনি হয়, যিনি করবেন তাকেও আসনে বসতে হবে, যার করাবেন তাকে উঁচু আসনে বসাতে হবে, স্বামী স্ত্রী দুজনে যাবেন নিরালা কক্ষে, সেখানে গিয়ে কিভাবে করবেন ওটা গুরুদেবের কাছে, ওইটাই ভজনীয়, ওটা আপনার শিক্ষা গুরুর কাছে ডাইরেক্ট জেনে নিতে হবে কিভাবে চরণ ধৌত করতে হয়, এবং যার করানো হবে তিনি যেন সেই ভাবের ভাবিত হয়, তিনি যেন সেই সময় কৃষ্ণ ভাবনায় ভাবতে ভাবতে হা গোবিন্দ বলে তার যদি নয়ন জল বিগলিত হয় তবে গিয়েই হবে চরণামৃত। অত এগুলা তো পা ধোয়ানো হয় আর চটকা চটকি করা হয়, এগুলা কিচ্ছু অপরাধ। চরণামৃত পাত্র থেকে মাটিতে যেন না পড়ে, অনেকে পা ধোয়ার পরে জলকে পুকুরে ফেলে ঢে চালে ছিঁচে ঢে, এসব অসম্ভব। ওই চরণামৃত নতুন পাত্রে করে চরণামৃত সগচ্ছিত করে রেখে দিতে হয়, আর সেই চরণামৃত প্রত্যহ আপনি সেবার পরে পান করবেন। এখনো শ্রীপাঠ গোপীবল্লভপুরে রসিকানন্দ প্রভু তৎকালীন সময়, আজ থেকে 350 বছর আগের কথা, রসিকানন্দ প্রভু তৎকালীন সময় এই পশ্চিম মেদিনীপুর একেবারে বনাঞ্চলের জায়গা, শ্রীপাঠ গোপীবল্লভপুর শ্যামানন্দ প্রভুর শ্রীপাঠ, সেই রসিকানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভুর শিষ্য হল রসিকানন্দ প্রভু, আর রসিকানন্দ প্রভুর বংশ অবতংশ শ্রীপাঠ গোপীবল্লভপুরে এখনো গাদীশ্বররা আছেন, ষোড়শ গাদীশ্বর আছেন, কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী, তমলুকে মহাপ্রভুর মন্দিরে সেজপ্রভু আছে, শ্যামসুন্দরানন্দ দেব গোস্বামী, সানপ্রভু আছে বৃন্দাবনে শ্যামসুন্দর মন্দিরে, কৃষ্ণ গোপালানন্দ দেব গোস্বামী,
তো এই শ্রীপাদ গোপীবল্লভপুরে গুপ্ত বৃন্দাবন বলা হয়, এই গোপীবল্লভপুরে এখনো আছে মা, কেউ যদি যান এই তথ্য জেনে নেবেন, সেবায়িতদের কাছে গিয়ে চাইবেন তবে গিয়ে পাবেন, না হলে পাবেন। লক্ষ বৈষ্ণবীর চরণামৃত। একবার দণ্ড মহোৎসবে গিয়েছি মা, একজন 99 বছরের মা আমাদেরকে চৈতন্য জাগিয়ে দিল। আমরা তো কোনো হলেই ব্যাধি হলেই ওষুধ খাই, গাদা গাদা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ছাড়া মাছি না। সেই 99 বৎসরের মা কোমর পড়ে গেছে, সে এসে গোবিন্দ মন্দিরে প্রণাম করে সেবায়িতকে বলছে, বাবা আমাকে একটু সেই লক্ষ বৈষ্ণব চরণামৃত দাও। আমি মা তুমি, আমি মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম তখন বলছে, সেই মা বলছে, বাবা এটাই আমার কাছে সব অমৃত, আমি সারা জীবনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার দুরারোগ্য ব্যাধি হয়েছিল, আমাকে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে আসেনি, আমি এই রাধা গোবিন্দের মন্দিরে এসে প্রণাম করে কেঁদেছিলাম, সেবায়িত আমাকে লক্ষ বৈষ্ণব চরণামৃত কৃপা করে দিয়েছিল, বলছিল তোমার সব ব্যাধি ভালো হয়ে যাবে। সেই দিন থেকে আমি এই চরণামৃত পান করি, এক দাগ ওষুধ খাইনি, আমি প্রতিজ্ঞা করেছিলাম দেহ চলে যায় চলে যাবে, আমি কোনো মেডিসিন পান করব না, ঔষধ সেবা করব না। 99 বৎসর আজও পর্যন্ত আমি এই চরণামৃতকে অবলম্বন করে আছি। কত বড় বিশ্বাস বুঝতে পারছি, সে বিশ্বাস আমাদের নেই, যার জন্য ওষুধে কাজ হয়নি, কাজ তখনই হবে পূর্ণ যদি বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস না হলে শ্রদ্ধা আসবে না, আর শ্রদ্ধা না হইলে ভক্তি আসবে না, ভক্তি অনেক দূরের পথ গো মা, অনেক। তাহলে সেই ভরত রাজা নামকরণ থেকে পরবর্তীতে নাম হলো ভারতবর্ষ। ভারতবর্ষের পূর্ব নাম কি, কুইজের প্রশ্ন, ভারতবর্ষের পূর্ব নাম, এই জম্মুদ্বীপের পূর্ব নাম কি ছিল? অজনাভবর্ষ। তারপরে ভরত রাজার নামকরণ থেকে এই দেশের নাম হলো ভারতবর্ষ। তাহলে ভারত ভূমিতে মনুষ্য জনম হইল সবার, জনম সার্থক করি কর, কি করতে হবে, পর উপকার। ঠিক আছে, ভারত ভূমিতে মনুষ্য জনম জনম হইল যাহার, নাকি সকলের জনম হয়েছে, জনমটা হলো বটে কিন্তু জনমটাকে আমাকে সার্থক করতে হবে, কিসের দ্বারা, একমাত্র শ্রী গুরুচরণ আশ্রয় গ্রহণ করে। কেউ যদি গোবিন্দের ভজন করে, ভগবানের ভজন করে, তবে তার এই জনম সার্থক হবে। নিজের ভজনের দ্বারায় নিজের জনম সার্থক, আর পর উপকার মানে, এই জায়গায় একটা কথা আছে খুব গুরুত্বপূর্ণ, পর উপকারটা কি, এত সমস্ত ভারত সরকার রাজ্য সরকার সকলেই তো পর উপকারে ব্যস্ত রে বাবু, কে বিনা পয়সায় চাল দে কি, কে ছাতা দে ঢে, কে মোবাইল দে ঢে, কে জুতা দে, সব তো দিচ্ছে নাকি, তাহলে সব তো পর উপকার, গৃহ দে ঢে, কত পর উপকার। শাস্ত্র বলছেন না, এগুলো পর উপকার নয়, এগুলা বরং মানুষের লোভকে বাড়িয়ে দেয়। কি, যত মানুষ এখন এই জন্য যত পাচ্ছে তত চাইছে, কারোর আশা পূরণ হয়েছে কি, তাহলে কি হচ্ছে, মানুষকে লোভে পাপ আর পাপে মোহ, এ হবেই, সবাই তো লোভী হয়ে গেছে পাওয়ার জন্য, সকলে ব্যস্ত, দেখুন কোথায় পাওয়া যায় বিনা পরিশ্রমে, খালি খালপাতি কি। এখানে বলা হচ্ছে এগুলো পর উপকার নয়, পর উপকার কারে বলছে না, যদি কোনোদিন তুমি নিজের ভজনের দ্বারায় নিজের জনম সার্থক করে কোনোদিন যদি তুমি অচৈতন্য জীবকে চেতন করিয়ে দিতে পারো, কৃষ্ণ বহির্মুখ জীবকে যদি কৃষ্ণমুখী করিয়ে দিতে পারো, অজ্ঞানীকে যদি জ্ঞান দিতে পারো, তার থেকে আর পর উপকার হতে। আর এগুলা যেগুলা করা হচ্ছে এটা হচ্ছে মানুষ হয়ে মানুষের একটা নৈতিক কর্তব্য। একজন সমাজে পিছিয়ে গেছে, আপনি তাকে একটু কৃপা করলেন, হেল্প করে দিলেন, ঠিক আছে, অতএব এগুলো পর উপকার নয়, পর উপকার ঠিক আছে, সেই উপকার, সেই পর উপকার করে আমরা যেন পথ চলতে পারি, তবেই আমাদের এই ভজনের সার্থকতা হবে। জয় নিতাই, জয় রাধে,
এখানে বিশ্রাম করি, সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন, সকলে গৌর হরির কৃপা লাভ করুন। আবার যদি কোনোদিন কোনোভাবে সৌভাগ্য হয় আপনাদের চরণ দর্শন হবে। আর আমার বলাতে কেউ যদি কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, কৃপা করে এই অধমকে চরণে স্থান দিবেন, ভালোটা নিয়ে যাবেন, মন্দটা আমার দিকে ছুড়ে দিয়ে যাবেন, নাকি তবেই আপনাদের জন্ম সার্থক। অতএব আসুন এবারে আমরা প্রণাম মন্ত্র স্মরণ করে, ভাগবতের বিশ্রাম করে, পদাবৃত্তি করে, নামামৃত দ্বারায় গৃহস্বামীর পক্ষ থেকে বাতাসা লুট আছে এবং সকল ভক্তের প্রসাদের ব্যবস্থা রেখেছেন। যেনারা শুদ্ধা নিষ্ঠার সহিত ব্রত করেছেন, দামোদর ব্রত নিয়ম সেবা, সেই মতো প্রসাদ পেয়ে নেবেন, কেউ প্রসাদ অমান্য করে যাবেন না। গৃহস্বামীর পক্ষ থেকে এইটুকু আপনাদের চরণে নিবেদন। শ্যামল ডাকো, তোমার গৃহীকে ডাকো, গৃহীকে ডাকো। অতএব এইখানে বিশ্রাম করব। আগিয়া কি ডাকো? আরম্ভিত লহরি পূর্ণিত বদনে সবাই মিলে বলুন নিদাই গৌরব্রিমান হরি। আসুন এবারে আমরা ভাগবতের প্রণাম মন্ত্র স্মরণ করে নেই। মা চলে এসো এখানে, এখানে চলে এসো, তোমরা গৃহী চলে এসো। জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ জয় গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাধে ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাধে ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায় যতই সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায় যতই সখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জুরিয়াদি মঞ্জুরিয়ানন্দ, জয় জয় শ্রীরূপ মনজরিয়াদি মনজরিয়ানন্দ, জয় জয় কৃপা করে দেহ যুগল চরণাদ বৃন্দ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণাদ বৃন্দ, জয় জয় পূর্ণমাসি কুন্তলতা জয় বিদা বৃন্দ, জয় পূর্ণমাসি কুন্তলতা জয় প্রিয় বৃন্দ, জয় জয় বৃন্দাবন লীলা এটা সব, জয় জয় বৃন্দাবন লীলা গোবিন্দ, রাধে 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 গোবিন্দ। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌরভক্ত, গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ, জয় প্রভু শ্যামানন্দ শ্রী রসিকানন্দ, শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ, শ্রী গোপী বল্লভপুর শ্রী রাধা গোবিন্দ, জয় প্রভু শ্যামানন্দ জয় গৌর,
জয় প্রভু শ্যামানন্দ জয় গৌরভরে জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি জয় রাধে শ্যাম জয় কনক মঞ্জুরি জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব শ্যাম সুন্দর মদন মোহন মুরলি শ্যাম সুন্দর মদন মোহন মুরলি রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গমন ধন রাধা কুন্দ শ্যাম কুন্দ গিরি গমন ধন যশোদা পিতা নন্দ গোবে রাজ সদা পিতা নন্দ গোপ গোপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর শুনিবেন ভাগবতের প্রণাম মন্ত্র আগে করে নেই তারপরে হরিলুট এরা এত লিপে আসতেছে বাবু আসুন এখানে হাত জোড় করে প্রণাম করুন এখানে তো আসবেন প্রণাম মন্ত্রটা করুন প্রণাম এটাই আপনার জীবনের বস বস সবাই বস সকলেই চক্ষু মুদ্রিত করুন আমার সঙ্গে প্রণাম মন্ত্র স্মরণ করুন হাত জোড় ओम नमो नमः भगवते भगवते वासुदेवाय ओम नमो नमः भगवते भगवते वासुदेवाय ओम नमो नमः भगवते भगवते वासुदेवाय कृष्णाय कृष्णाय वासुदेवाय हरये हरये परमात्मने प्रणत प्रणत क्लेश नाशाय नाशाय गोविंदा गोविंदा नमो नमः पाप 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 कर्म पाप कर्म पाप पाप आत्मा पाप पाप संभव त्राही माही मा पुंडरी कंडरी कक्ष सर्व पाप पाप हरो हरो हरे हरे कृष्ण हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे राम 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 हरे 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 हरि वो हरि हृदय गौर प्रेमानंद हरि हरि